এই জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না। যদি একটু কেউ কষ্ট পায়, একটু দুঃখ পায়, সে ভগবানকে ডাকে না। কেন ডাকে না? তুমি কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছো তুমি, তাই তোমায় ডাকবো না। কিন্তু রাধানী এত কষ্ট পেয়েছেন বাদিনীর ঘরে থেকে, কোনোদিন গোবিন্দকে সে ভোলেনি। এরকম ভক্ত অনেক আছে বাবা, যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি। আরও কি বলেছে, আঘাত যতই দাও শক্তি দিও সহিবার, হে দয়াময় তুমি আমায় যতই আঘাত দাও না কেন আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই। এটা হলো ভক্তের লক্ষণ। ভক্ত জীবনে যত কষ্টই পা সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। তার একটা প্রমাণ একটু বলি বাবা, শুনুন মহাভারতের কথা একটু বলি। মহাভারতে যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে যখন গোবিন্দ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করলেন, রাজা করবার পর ভগবান কৃষ্ণ আমার রথের ওপরে বসে আছে, বসে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, তোমার পাঁচ সন্তানকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছ। পিসিমা সমস্ত দুঃখের অবসান ঘটেছে তোমার, আজ তুমি রাজমাতা, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। হ্যাঁ পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সারা জীবন কষ্ট করেছেন পাঁচ পুত্রকে নিয়ে, সারা জীবন বনে বনে জীবন কাটিয়ে অবশেষে হস্তিনাপুরে রাজা হবার পর ভগবান কৃষ্ণ যখন বিদায় নিচ্ছে বাবা, রথের ওপরে বসে আছে কৃষ্ণ, কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, মা যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কেন এই কথাটা বলল আমি যাই, তবে কি আজ চলে গেলে আর আসবে না? যদি তাই হয় কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, কৃষ্ণ তুমি যাওয়ার আগে আমায় বর দিতে চাও, যা চাইবো তাই দেবে তো? দেখুন মা, ভক্ত কি চাইছে ভগবানের কাছে? আমরা তো সুখ ছাড়া আর কিছু চাই না, কিন্তু যে মানুষটা সারা জীবন কষ্ট পেল অবশেষে একটুখানি সুখের নাগাল পেল, সেই সময় ভগবানের কাছে চেয়ে বসল, কি চাইল? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার পাঁচ পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তোমাকে চিরতরে হারাতে হচ্ছে, তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ, তবে যাও কৃষ্ণ, শুধু যাবার আগে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে এখনো যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে নিজের কাছে পাওয়া যায়, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, যে কষ্ট পেলে সদা সর্বদাই তোমাকে স্মরণে রাখা যায়, সেই কষ্ট সেই দুঃখ সেই যন্ত্রণা তুমি আমাকে দিয়ে যাও কৃষ্ণ, এমন সুখ তুমি আমায় দিও না
সুখ পেলে দিনে দিনে তোমাকে ভুলে যায়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা জীবনে এত কষ্ট পেলাম, সারাটা জীবন কষ্টই পেলাম, সবে মাত্র দাদা রাজা একটু সুখের নাগাল পেয়েছি, তুমি আমার কেন কৃষ্ণের কাছে দুঃখ চাইছো মা? মা বলছেন, ওরে ভীম, সারা জীবনে দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস, সেই সঙ্গে কৃষ্ণকে কাছে পেয়েছিস বাবা। আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, বল বাবা, ওই সোনার সিংহাসন পেয়ে চিরকালের মতো কৃষ্ণ হারানো ভালো, নাকি কৃষ্ণকে নিয়ে বাকি দিন কটা বনে বনে কাটানোই ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না, নেমে আয় সিংহাসন থেকে, নেমে আয় বাবা, ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি এই রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় ব্যথা পড়ে গেছি, যখনই আমাকে স্মরণ করবে তুমি আমি তোমার সামনে এসে ধরা দেব, এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো কৃষ্ণ ছাড়া, গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। ভগবানও তেমন, ভগবানও যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না। তবে তেমন ভক্ত হতে হবে। আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা যে তাকে ভালোবাসি, তার সেবা দিই, আমরা কি ভক্ত মনে হয়? না, ভক্ত হওয়া সহজ ব্যাপার নয়, অত সহজ কথা নয়। যারা যোগীমণি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, শুধুমাত্র গোবিন্দের চরণ পাওয়ার জন্য বনে জঙ্গলে পড়ে আছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ মায়ার মধ্যে ডুবে থেকে দিনে একবার ভগবানকে দুটো নকুলদানা দিয়ে আমরা নিজেদেরকে ভক্ত মনে করি। হ্যাঁ, বেশিরভাগই তো ঘরে দেখেছি নকুলদানা সেবা হয়, অনেকের ঘরেই হয়, সবার ঘরে বলবো না, কিন্তু ভগবানের ভক্ত বলে আমরা গর্ববোধ করি, আমরা বড় ভক্ত, দিনে পাঁচবার সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত। অত সহজ নয়। যদি কখনো মনের মধ্যে তৈরি হয় যে আমি ভক্ত, তবেই কিন্তু অহংকার তৈরি হয়ে যাবে। এইটাই অহংকার যে আমি ভক্ত, এটা ভাবলেই বিপদ, তাহলে আর ভক্ত হওয়া যাবে না। মহাজন বললেন যে ভক্ত হবে তার স্বভাব হবে সর্বদাই দীনতা। ত্রিনাদপি শুনেছি, এন তরুণীব সহিষ্ণনা অমা নিরমানদিন কীর্তনীয় সদা হল। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনার যদি শাস্ত্র জ্ঞান থাকে, আপনার অনেক বিদ্যা অধ্যয়ন করা আছে, অনেক শাস্ত্র অধ্যয়ন করা আছে, আপনি যদি মনে করেন আমি সব জানি অর্থাৎ আমি ভক্ত, তবেই ভুল হয়ে যাবে বাবা। পাণ্ডিত্য থাকলেই হবে না, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও অবদয়া মায়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন তবে কেন দুঃখ দাও? তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি
তবে কেন বিপাকে পড়েছে নদিয়া নাগরী নয় শুধু জগতে সবাই বিপাকে পড়েছি আমরা। কিদান চাইছেন ভগবান, গৌরহরি চাইছেন হে জীব আমাকে দেহদান দেহদান দেহদান। এই জগৎ মাঝে আমরা যা কিছু নিয়ে বেঁচে আছি বাবা, সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হয়। একবার চিন্তা করেছেন কখনো? একবার কখনো ভেবে দেখেছেন, অনুভব করেছেন জগতে যার জন্য মারামারি হানাহানি কাটাকাটি চলছে, যার জন্য এই স্বাধীন কৃষ্ণ ভজনের মানব দেহটা মাটি করছি, আদৌ কি তারা আমার? সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে অহরহ আমার আমার করে দ্বন্দ্ব করে চলেছি, একবার ভেবে দেখো আমি কে আমার? আমার বলতে কি আছে? কিছুই তোমার নয়। আজ যেটার প্রতি তুমি পাওয়ার জন্য তুমি লড়াই করছো, যুদ্ধ করছো, কাল যখন তুমি চলে যাবে তোমার সম্পদের মালিক আর একজন হয়ে যাবে। অর্থাৎ এই জগতে আমার বলতে কিছুই নেই। এই দেহটা এটাও আমার নয়। যে নামে আপনারা আমাকে সবাই চেনেন, প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা ঠিকানা আছে, বলে একবার ভেবে দেখুন যে ঠিকানা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা কিন্তু আপনার আসল ঠিকানা নয়। যে নাম নিয়ে আমরা ব্যবহার করছি এটাও আমার নয়, আবার এই যে দেহটা এটাও কিন্তু আমার নয়। এই যে দেহটা এটা আমি পেয়েছি অনেক কষ্ট করে, আমরা সবাই কতদিন কষ্ট করেছি, 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, পশুকুলে কীটকুলে পক্ষীকুলে সমস্ত কুলে জন্ম পেয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, প্রার্থনা করেছি, অনুনয় বিনয় করেছি যে তুমি মানব দেহ করে যদি মরতে পাঠাও, ভবে গিয়ে তোমার নাম তোমার পূজা তোমার সেবা করব। তাই করুণাময়, এতদিনের সাধনার জন্য সাধনায় সন্তুষ্ট হয়ে আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যার কারণে এই সুন্দর মানব দেহটা পেয়েছি, পঞ্চভূতে গঠিত দেহ, কিন্তু আমি যখন চলে যাব দেহটা কি আমার সঙ্গে যাবে? যাবে না। অর্থাৎ দেহটা পড়ে থাকবে, যেটাকে বলা হয় অসার দেহ, এই দেহটা থেকে যাবে, আমি চলে যাব। যে নাম নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি এ নামটাও আমার নয়। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার কোনো নাম ছিল না, আমি জন্ম নেবার পর কেউ না কেউ আমাকে নামটা দিয়েছে, সেটাই আমি ব্যবহার করছি। যে জমিতে ফসল ফলাচ্ছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়, যে বাড়িতে বাস করি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়,
যে পথে চলি তার জন্য ট্যাক্স দিতে হয়, তাহলে আমার বলতে কি আছে জগতে? কিছুই নেই বাবা। তাহলে আমার, শাস্ত্রে মহাজন বললেন, আমার বলতে জগতে একটা জিনিস আছে, সেটাকে আমার, শুধু আমার, যার ভাগ কেউ নেবে না, সেটা হলো একমাত্র গৌরহরির যুগলী চরণকে কেউ যদি নিজের ধন সম্পদ মনে করতে পারে। ভগবানের চরণকে নিজের ধন সম্পদ মনে করো। শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার, নিদায় গৌর হরি বল। অর্থাৎ এ জগতের সম্পদ, এ জগতের ধন, এগুলো আমার নয়। যেখান থেকে এসেছি, যিনি পাঠিয়েছেন, তিনিই আমার সর্বেশ্বর। তাই তো করুণাময় প্রভু বললেন, তোমরা যে সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে মোহঘুমি ঘুমিয়ে আছো, হে জি, কাতবকান্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারলাং তদ্বদতিশয় চপল। কাতবকান্তাকাস্তে পুত্র, কেউ কারো নয়। মহাজন কত সুন্দর পদাবলিতে বোঝাচ্ছেন, কি বলছেন? বলছেন, আপন আপনি করছো জানে। এই গানগুলোকে গানের মতো করে শুনলে হবে না, প্রত্যেকটা গানের অর্থ আছে, মানে আছে, সেগুলোকে আমাদের তার মধ্যে একটু ধ্যান দিতে হবে, সেটাকে অন্তর দিয়ে বুঝতে হবে। কত সুন্দরভাবে বলে গেল, কি বলছি, আপন আপনি করছো জানে, সে তো আপনি নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর হ। কত সুন্দর কথা। আরো কি বললেন, ভাই বল বন্ধু বল, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, অগত চার দিনের দেখা শোনা। পরিচয়টা কেমন, আমাদের সম্পর্কটা কেমন? সাধারণ দৃষ্টান্ত দিয়ে বোঝাই মা, আপনি রাস্তা দিয়ে চলছেন একা, সঙ্গে যদি একজন অচেনা ব্যক্তি আপনার সঙ্গে পাঁচ ঘন্টা একই সাথে চলাচল করে, দেখবেন তার সঙ্গে আপনার একটা বন্ধুত্ব হয়। ঠিক তেমন সংসার জীবনটাও তাই, অগত চারিদিনের দেখা শোনা, ওই পথের পরিচয় কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, নিদায় গৌর হরি বল, হরি বল। মন রে কেউ তো কারো নয়, মন রে কেউ তো কারো নয়। তাই তো শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। সঁপে দাও, নিজেকে সঁপে দাও। আহা, ভগবান বললেন, কিছুই চাই না, ধন ঐশ্বর্য এই জগতে তোমার বলতে যা আছে কিছুই আমার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা কি? দেহদান, দেহদান, দেহদান। অর্থাৎ এই দেহটা যেটা তোমরা চেয়েছ আমি তোমাদের দিয়েছি, সেটাই আমাকে দান করে দাও। কলিযুগে আর কিছু আছে দেবার? কত সুন্দর চাইলেন, শুধুমাত্র দেহটা সঁপে দাও গৌরচরণে, আর কিছু দিতে হবে না, নিজেকে সঁপে দাও। এমন একটা ভক্তের কথা একটু বলি বাবা, নিজেকে সঁপে দিয়েছিলেন। শাস্ত্রে বললেন, দান যদি করতে হয় ভগবানের চরণে দান করো। তাও কি কি দান করবে? নিজেকে দান করে দাও। দেখুন, এক ভক্তের কথা একটু বলি মা, যিনি হলেন বলি মহারাজ, যিনি দান করেছিলেন নিজেকে, হয়তো অনেকেই আপনারা জানেন এই বিষয়টা, তাও একটু ছোট করে বলি। বলি মহারাজ যজ্ঞ করেছিলেন মা, দানব্রত যজ্ঞ, এবং সেই যজ্ঞে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমার কাছে যে যা চাইবে, আমার ভাণ্ডারে যত সময় থাকবে আমি দান করব। বেশ ভালো কথা। সেই যজ্ঞে পৌরোহিত্য করছেন তারই গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য। এখন যজ্ঞ সম্পূর্ণ হবার পর
প্রত্যেকে এসে মহারাজের কাছে দান চাইছে, যে যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। এইভাবে দান নিতে নিতে হঠাৎ স্বয়ং ভগবান প্রভু নারায়ণ মনে মনে চিন্তা করলেন, বেশ, তুমি যখন এত বড় যজ্ঞ করেছ, তুমি যখন দান করছো, তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি যে আমি যা চাইবো সেটা তুমি দিতে পারো কিনা। কি করলেন বাবা? ভগবান করুণাময় ধীরে ধীরে ভক্তকে পরীক্ষা করার জন্য নিজেকে বামন সাজালেন। নিজেকে বামন সাজিয়ে মাথায় একটি ছাতা নিয়ে হাতে একটা লাঠি নিয়ে বামন সেজে গুটি গুটি পায়ে যাচ্ছে। এখন যখন ভগবান আসছেন গুটি গুটি পায়ে, ঠিক সেই সময় দূর থেকে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, তিনি কিন্তু ভগবানকে দেখে চিনতে পেরেছেন। কেন পারলেন? না, তার অষ্টসিদ্ধি জানা আছে, অষ্টসিদ্ধি জানা আছে। তিনি কোনো ব্যক্তি যদি ছদ্মবেশে আসে, তিনি দেখেই বলতে পারতেন আসলে ব্যক্তিটাকে, এর আসল স্বরূপটা কি। আবার কোনো ব্যক্তি যদি ছলনা করে আসে, তিনি জানতে পারতেন। আবার নিজেকে প্রয়োজনে একটা কীট তৈরি করতে পারতেন, কখনো আবার বিশাল আকার ধারণ করাতে পারতেন নিজের দেহটাকে। এই রকম বিভিন্ন রকমের সিদ্ধি তার জানা আছে, অনিমা লঘিমা এটিকা আগাম বক্তাকারী পরকিয়াবাদ, বিভিন্ন রকমের সিদ্ধি, মানে অষ্টসিদ্ধি জানা আছে তার। এখন দূর থেকে ভগবানকে দেখে যখনই তিনি চিনতে পারলেন, সঙ্গে সঙ্গে বলি মহারাজ যেহেতু প্রভুকে ভালোবাসেন, সেই জন্য বলির কাছে কথাটাকে গোপন করে দিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বলি বলি। বলুন গুরুদেব। শোনো বলি, তোমায় একটা কথা বলি, চেয়ে দেখো। গুটি গুটি পায়ে একটা বালক আসছে, ছাতা মাথায়, হাতে লাঠি, হাতে আছে কমণ্ডল। ওই বালকটি এসে যদি তোমার কাছে কিছু চায়, আমার আদেশ, তুমি কিন্তু ওই বালককে কিছু দেবে না, নিতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে করজোড়ে বলি মহারাজ বলে উঠলেন, গুরুদেব, আমি তো কোনোদিন আপনার কোনো কথা অমান্য করিনি, কিন্তু গুরুদেব, আজকের এত বড় যজ্ঞে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। কিন্তু আজ আপনি যদি আমাকে নিষেধ করেন, আমি আপনার কথা রাখতে পারবো না। কারণ গুরুদেব, আমি যে প্রতিজ্ঞা করেছি, সবাই যে যা চাইবে আমি তাকে তাই দেব, আর ওই বালকটি এসে কিছু চাইলে তাকে দেব না। গুরুদেব, আজকের কথা আমি রাখতে পারবো না। শাস্ত্রে বলেন, সেই গুরু গুরু নয় যে গুরু তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয় যে তার সন্তানকে ভগবানের সেবা থেকে দূরে সরায়। অনেকের ঘরে দেখবেন, অনেক মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, কিন্তু সে যদি ভক্তি পথে এগিয়ে যায়, দেখবেন অনেক মা বাবা আছে সন্তানকে যেতে দেয় না, যাস না বাবা ওই পথে যাস না, তাকে টেনে ধরে রাখে। কিন্তু এটা অপরাধ। আপনার গর্ভ হওয়া উচিত যে আপনারই ঘরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়েছে। শাস্ত্রে আছে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন, তাহলে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই মাতা পিতা হয়ে কখনো ভক্তি পথে কোনো সন্তান গেলে কখনো তাকে বরং এগিয়ে দেবেন, তাকে ধরে টেনে রাখবেন না। তাই আজ যখনই গুরুদেব বলেছেন, বলি মহারাজ কিন্তু বললেন, আমি পারবো না গুরুদেব আপনার কথা রাখতে। বেশ, শুক্রাচার্য চিন্তা করলেন, আমার কথা যখন শিষ্য নিল না, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাই কি কি ঘটবে এখানে। দাঁড়িয়ে আছে, আর এদিকে গুটি গুটি পায়ে যখনই ভগবান বামন সেজে ঢুকেছে, আসন পেতে বসতে দিলেন, পাতা আসনে বসলেন ভগবান। জিজ্ঞাসা করলেন, মহারাজ বলো বালক তুমি কি চাও? তখন প্রভু বলে উঠলেন, মহারাজ সবাই আপনার কাছে দান নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো বামন, আমার একটু নিয়ম আছে, যদি আপনি সেটা মানতে পারেন তবেই আপনার কাছে আমি দান নেব। বেশ তো, বলো কি কি তোমার সেই নিয়ম। মহারাজ এই দেখুন, আমার হাতে একটা কমণ্ডল আছে, এর মধ্যে গঙ্গার জলও আছে, এই জল হাতে করে নিয়ে আপনাকে 300 অঙ্গীকার করতে হবে, আমি যা চাইবো আপনি সেটা দেবেন, যদি আপনি অঙ্গীকার করেন তবেই আমি দান চাইতে পারি। বলি মহারাজ বললেন, অতি উত্তম কথা,
হাত বাড়িয়েছে, দাও গঙ্গার জল। পাশে দাঁড়িয়ে গুরুদেব সমস্ত কাণ্ডটা দেখলেন বাবা। ঘটনাটা দেখে মনে মনে চিন্তা করলেন যে এই জলে যদি হাতে করে নিয়ে 300 অঙ্গীকার করে বসে হয়তো ভগবান সর্বস্ব কেড়ে নেবে। তাই তিনি কি করলেন, শিষ্যকে বাঁচানোর জন্য তিনি তাড়াতাড়ি করে নিজের দেহটাকে একটা কীট তৈরি করলেন। মা কীট তৈরি করে ভগবানের হাতে যে কমণ্ডল, ওই কমণ্ডলের নলের মুখে বাধা সৃষ্টি করলেন যাতে জলটা কোনো রকমে বলির হাতে না পড়ে। যেই না বাধা সৃষ্টি করেছে, ভগবান অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, মনে মনে বললেন, আহা হা বেশ, আজ তুমি গুরু হয়ে তোমার শিষ্য আমাকে সেবা করতে চলেছে, আর তুমি তার কাজে বাধা দিলে। তবে যার কাজে তুমি বাধা দিয়েছ তার হাত দিয়ে তোমার উপযুক্ত সাজা আমি দেব। তুমি জানো না তুমি কার কাজে বাধা দিয়েছ। সঙ্গে সঙ্গে ভগবান ছলনা করে বলি মহারাজকে বললেন, মহারাজ, আমার হাতে যে কমণ্ডলটা আছে, বেশ কিছুদিন হয়েছে এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি। তাই মহারাজ, আপনি একটা কাজ করুন, এই আপনার পাশে যে কোষ আছে ওই কোষ দিয়ে আমার কমণ্ডলের নলের মুখটা একবার পরিষ্কার করে দিন। যেই না বলেছে, মা একটু বসুন, একটু বসুন, বসুন। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলেন, বেশ, সেই কমণ্ডলের নলের মুখে এই যে কুশ দিয়ে বাবা যেই না বলি মহারাজ আঘাত করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু গুরুদেবের একটা চোখ অন্ধ হয়ে পরাজিত হয়ে সরে গেলেন বাবা। আর যেই না সরে গেলেন, জল হাতে করে নিয়ে 300 অঙ্গীকার করলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি তোমার তৃতীয় চরণটা বাহির করে দেখাতে পারো, সাধারণত মানুষের দুটো চরণ হয়, কিন্তু তোমার তৃতীয় চরণটা যদি আমি দেখতে পাই আমি তোমাকে ত্রিপাদভূমি দেব। দেখাও তোমার তৃতীয় চরণটি কোথায়। ভগবান সঙ্গে সঙ্গে নাভি কমল থেকে একটা চরণ বাহির করলেন। আর যেই না বাহির করেছে আর কি চিনতে ভুল হয় বাবা, সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন, আমি তোমায় চিনতে পেরেছি প্রভু, তুমি স্বয়ং নারায়ণ এসেছো আমার কাছে। আজ আমার এই যজ্ঞ পূর্ণ হলো, সার্থক হলো আমার যজ্ঞ। হে দয়াময়, কথা যখন আমি দিয়েছি তোমায়, ত্রিপাদভূমি আমি দেবই দেব। মাত্র দুটো চরণ রেখেছো, আমার বলতে জগতে যা কিছু আছে সর্বস্ব নিয়েছো, কিন্তু তোমার দেওয়া মূল্যবান সম্পদ এখনো আমার কাছে আছে, যেটা এখনো আমি তোমাকে দিইনি, সেটা হলো এই দেহ সম্পদ। তাই আজ যখন তুমি কৃপা করে এসেছো প্রভু, তোমাকে তৃতীয় চরণ রাখার জায়গা আমি দেব। দাও প্রভু, তোমার তৃতীয় চরণখানি আমায় দাও, যে চরণ তলে নিজেকে সঁপে দিয়ে চরণখানি আমার মস্তকে রেখে তোমার ওই চরণে আমার স্থান দাও গো, তোমার ওই চরণে আমার স্থান দাও গো, আমি আর কিছু চাই না।
প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে আমার এই মিতে চরণ ছাড়া করো না, তোমার ওই চরণে চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে গহন করো, নিজেকে সঁপে দিয়েছিলেন গৌর হরির আহা প্রভু নারায়ণের চরণে। তাই শাস্ত্রে বলি দান করলে নিজেকে দান করো, সঁপে দিলে গৌর চরণে সঁপে দাও। আর আর কি করতে হবে কলিযুগে, নিজেকে সঁপে দিয়ে মধুমাকা হরি নাম করো আর দুফোঁটা বাড়ি বাড়ি শন করো। তা চলুন দুটি বাহু তুলে মধুমায় শ্রীধাম বৃন্দাবনে যাই একটা ভজন গান শুনতে শুনতে, কেমন? হরি বল হরি বল গৌর হরি বল, সবাই মিলে একবার হাত তুলে রাধা রানী কি বৃন্দাবন ধাম অপার। ভজন গান যদি শুনতে হয় তাহলে কিন্তু সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে, যতটা পারবেন আমার সঙ্গে গাইবেন। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, হরি বল হরি বল। সবাই মিলে হাত তুলে পে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে অলবেলি রাধে অলবেলি সরকার, জপে যা রাধে রাধে, ও রাধে অলবেলি রাধে রাধে রাধে। Thank you.
श्रीधाम वृंदावन भगवान कृष्णचंद्र सकल दान चेहर एकदि के लीला और एकदि के किंतु बाबा मत जीव के शिक्षा देवा भगवान जत जत लीला कर सब शिक्षा देवार जन्नो कारण आम्रा सबाई ज्ञान शून्य हुए अज्ञानतार अंधकारे डूबे बसे आछि তাই আমাদের চৈতন্য ফেরানোর জন্য চেতনা দান করার জন্যই প্রভুর এই নিত্য নতুন লীলা। তা আজ আমার গৌর হরি তিনি সুন্দর একটি লীলা করবার জন্য সকাল হতে না হতেই ক্ষীরসর নবনী সেবা করে বনমাঝে গিয়ে সখাগণকে সাথে করে নিয়ে আজ তিনি একটি বিনোদ খেলায় রত হলেন। খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার সুবলির বদনটা দর্শন করে তার রাধার কথা মনে পড়ে যায়। এই সুবল সখা আর রাধারানী এরা জেঠতুতো খুড়তুতো ভাই বোন, যার কারণে তাদের মুখের খুবই মিল আছে বাবা। এবার এত সুন্দর মুখের মিল যে একটিবার মা সুবলকে রাধা সাজিয়ে ঘরে রেখে গোবিন্দ আহা রাধারানী আমার সুবল সেজে গিয়েছিলেন গোবিন্দের সঙ্গে দেখা করতে। এটা নিয়েও একটা লীলা আছে, আপনারা সবাই জানেন, যেটাকে বলা হয় সুবল বেশি মিলন, সুবল মিলন বলা যায়। তার রাধারানীর বদনটা আর সুবলের বদনটা এমনই মিল যে সুবলকে দেখলে তার রাধার কথা মনে পড়ে যায়। তাই আজ তিনি কি করলেন, সুবলকে সঙ্গে করে নিয়ে সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে তার রাধার কথা মনে পড়ে গেল। আর যখনই রাধার কথা মনে পড়ে গেছে আর কিন্তু গোবিন্দের খেলায় মন বসছে না, ভালো লাগছে না। তাই কি করেছে, সুবলির গলাটা জড়িয়ে ধরে হঠাৎ করে গোবিন্দ আমার রাধার কথা বলতে লাগলেন। খেলার রসে ছিল রাধার বদন পড়ে গেল মনে, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, তখন আপনার তখন আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, তখন রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। গোবিন্দ আমার সুবলকে দেখা মাত্রই এবার রাধারানীকে দেখবার বাসনা জেগে গেল, বাঁশির ধ্বনি করতে শুরু করলেন। যেই না বাঁশি বাজালেন বাবা, গোবিন্দের হাতের যে বাঁশি, এই বাঁশি বাজল। একটু বাঁশির সৃষ্টি তত্ত্বটা আপনাদের বলি, ভগবানের হাতের যে বাঁশি আমরা দেখতে পাই, এই বাঁশিটা কীভাবে সৃষ্টি হয়েছিল শুনুন, একটু ছোট করে বলি। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন,
সেই যজ্ঞে যখন পূর্ণ আহতি দেন ওই হোমানল থেকে একটি পঁচিশ পর্বের বাসের সৃষ্টি হয়। আর সেই পঁচিশ পর্বের বাস কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। সবাই কিন্তু গুনবেন কয়টি খণ্ডে কী কী যন্ত্র হল। কি বলছে, নবমে বিষ্ণু সারিঙ্গি, বিষ্ণুর সারিঙ্গি হল নয়টি পর্বে। আর সপ্তমে হরকামক, মানে ভোলানাথের হাতে ধনুক হল সাতটি পর্বে, নয় আর সাত কত হয় যোগ করুন। পঞ্চমে রামক দণ্ড, প্রভু রামচন্দ্রের হাতে ধনুক হল পাঁচটি পর্বে, তাহলে এবার যোগ করুন। ত্রিপর্বে গাণ্ডীব অর্জুন, অর্জুনের হাতের গাণ্ডীব ধনুক যেটা হলো তিনটি পর্বে, কটি হলো মা, বাকি থাকলো কটা, একটি। ওই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে ভগবান কৃষ্ণের হাতে বাঁশি তৈরি করেছিলেন। এদায় গৌর হরি হর। তা বিশ্বকর্মার কাছ থেকে যেদিন বাঁশি গ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র, এই বিষয় নিয়ে একটা লীলা আছে যার নাম হলো বংশী শিক্ষা লীলা। তা সেই বাঁশি বাজলো, রাধা বলে বাজালো, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। তা কে কেমন সুরে শোনে, কেমন ভাবে শোনে, আজ মহাজন বললেন মাতা যশমতি শোনে। যখন গোবিন্দ বাঁশি বাজায় কি কিভাবে শুনছে সেটাই বললেন, মাতা যশমতি শোনে ননি দে মাননি, আর নন্দয়ো বা নন্দ শোনে এই তো বাধায়ানি, আজ নন্দয়ো বা নন্দ শোনে এই তো বাধায়ানি, সখাগণ শোনে বাঁশি চল গঠে যায়, আর রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে সরায়। হরি বল হরি বল। তাহলে গোবিন্দ বাঁশি বাজায় একই সুরে, যার যেমন কান সে তেমন শোন। মানে একটা ঘটনা মনে পড়ে গেল বাবা, একটু বলি। একটা গাছে এক পাখি ডাকছে, আর গাছতলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে। তা চারজন বন্ধু চার রকম কাজ করে, কেউ হচ্ছে ব্যবসাদার, কেউ আবার বৈষ্ণব একজন সাধু, আবার কেউ মুসলমান, আবার কেউ যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে, হ্যাঁ কুমুর। এই চারজন যাচ্ছে, এখন গাছের পাখি ডাকছে তার মতো করে তার ভাষায়, আর নিচ থেকে মানে গাছের তলা দিয়ে যে চারজন যাচ্ছে চারজনের মধ্যে বলা বলি করছে, বলতো বন্ধু গাছের পাখি কি বলে। যেজন বৈষ্ণব তাকে জিজ্ঞাসা করছে, এই যে বলতো গাছের পাখি কি বলছে, বলছে হরে কৃষ্ণ রাধা। যেই না বলেছে হরে কৃষ্ণ রাধা, এবার যে ব্যবসাদার সে হঠাৎ বলে উঠল, না রে না, আরে না রে না, হরে কৃষ্ণ রাধা বলেনি, ভালো করে শোন পাখি কি বলছে। কি বলছে? বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যে কিনা কুমোর, মানে মাটির জিনিস তৈরি করে, সে হঠাৎ বলে উঠল, আরে বন্ধু, আরে না, ও পেঁয়াজ রসুন আদাও বলছে না, হরে কৃষ্ণ রাধাও বলছে না, ও কি বলছে জানিস, ও বলছে হাড়ি কলসি নাদা। এবার আরেকজন যে আছে, যেজন মুসলমান, হ্যাঁ কি বলছে, কি বলছে, তার মানে বাবা যে যেমন শোনে সে তো তেমনই বলবে মা। হ্যাঁ হরি বল। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমনই শোনে। হরি বল। তা আজ আমার গোবিন্দ বাজাচ্ছেন রাধা বলে, রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছেন। মহাজন বললেন দেখো, রাধা রাধা বলি কানাই পুরে মহান বাসি, হরি রাধা বলি কানাই পুরিল মোহন বাসি, বাসি বাজাইল রাধা
রাধা রাধা রাধা বলি, বাঁশি বাজিলা বাজিলা ওই বৃন্দাবনে রাধা 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 বলে। বাঁশি বাজিল রাধা 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 বলে, বাজিল মধুর বৃন্দাবনে রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, রাধা রাধা বলে কানাই পুরে মোহনবাসী, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিলয়াসি, আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিলয়াসি, শুনি ধ্বনি সুবদনি অধীর হইয়া, শুনি ধ্বনি সুবদনি অধীর হইয়া, বলে বধূরে ভেটিতে যাব আপনার দিয়া, বধূরে ভেটিতে যাব আপনার দিয়া, ওই মথুরার হাটে মথুরার হাটে। সুবল সখাকে বলছে, আরে সখা একবার আমার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানাই, যখন তখনই তাকে এনে দেখা বললে আনা যাবে না, কারণ সে বাদিনীর ঘরে বাস করে, কি করে আনবো তাকে। তুই এক কাজ কর, তুই আপাতত বাঁশিটা বাজা, তারপরে চিন্তা পরে হবে, বাঁশি বাজিয়ে রাধারানীকে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস। গোবিন্দ আমার বাঁশি বাজালেন, শুনলেন কে, যার উদ্দেশ্যে বাজালেন, রাধারানী। হরি বল হরি বল। এখন বাঁশি তো বাজলো বাবা, আর এদিকে কি হলো দেখুন। সুবল সখা বলছে, তুই এক কাজ কর, যদি রাধারানীকে দেখতে চাস, এই বনের ভিতরে যে মা আছে আমাদের, যে যোগমায়া যোগেশ্বরী, এই যোগমায়াকে দেখুন বাবা। আপনারা জানেন যেদিন শ্রীকৃষ্ণের জন্ম হয়, সামনেই আসছে দিন জন্মাষ্টমী, তা এই জন্মাষ্টমীতে ভগবান অষ্টম গর্ভের সন্তান হয়ে এসেছিলেন, কিন্তু কংসের কারাগারে যিনি এসেছিলেন তিনি হলেন মা যোগমায়া, মা দেবকীর গর্ভে যিনি এসেছিলেন, মানে দেবকীর গর্ভে এসেছিলেন গোবিন্দ। তাকে যখন নিয়ে যায় গোকুলে, নিয়ে যাবার পর যে কন্যাকে নিয়ে আসেন, সেই কন্যাকে হরিব, সেই কন্যাকে যাকে নিয়ে এসেছিলেন মাথায় করে, যিনি হলেন সেই যোগমায়া যোগেশ্বরী। আর সেই যে যোগমায়া, মানে কংস যাকে মারার জন্য আছাড় মেরে ফেলতে চাইছিলেন, ছুটে গিয়ে ওপরে উঠে বলেছিলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনিই হলেন সেই যোগমায়া যোগেশ্বরী, যিনি গোবিন্দের সাথে সাথে এসেছিলেন এই ধরায়। সর্বদাই গোবিন্দের সমস্ত লীলার মধ্যে তিনি থাকতেন, মা যোগমায়াকে আশ্রয় না করে ভগবান কখনো কোনো লীলা করেননি। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া, আর এই যে মা যোগমায়া, তাই যোগমায়াকে স্মরণ করে সর্বদাই যিনি হলেন গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মহামায়া যিনি হলেন বহিরাঙ্গ শক্তি। তাই অন্তরঙ্গ শক্তি মা যোগমায়াকে স্মরণ করবার মাত্রই মা যোগমায়া বলে উঠলেন, হে প্রভু আমি জানি তুমি কেন আমাকে স্মরণ করেছো, তবে প্রভু যদি তুমি রাধারানীকে দেখতে চাও তাহলে কোনো না কোনো একটা ছলনার আশ্রয় নিতে হবে। কি সেই ছলনা? না, তুমি দান নেবার জন্য একটি মঙ্গল ঘট স্থাপন করে পথের ধারে দাঁড়াও, আর আমি রাধারানীকে ওই বাদিনীর ঘর থেকে মথুরার হাটে যাবার ছলা করে বাহির করে নিয়ে আসব। গোবিন্দকে দাঁড় করালেন কি যোগ, কীভাবে, দানি সাজিয়ে। এখন বাবা আমাদের জানতে হবে, এই যে দান, দান কিন্তু জগতে অনেক রকম আছে, তার মধ্যে তিনটে দানের কথা আমি বলি। তিনটি দান, রক্তদান, বস্ত্রদান, অন্নদান, অনেক রকমেরই দান আছে, তাই না? এই যে তিনটি দান, এই তিনটি দান হচ্ছে তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। যত রকমের দান হয় এই দানের তিনটি নাম আছে, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক দান কোনগুলো? যেগুলোর মধ্যে মনে করুন
আপনার কোনো একটা উপকার করে দিল কোনো এক বন্ধু, আপনি তাকে দান করছেন অর্থ, তবে কি জন্য? মদ্যপান করার জন্য আছে না? দেখবেন অনেকে দেয়, হ্যাঁ রে বন্ধু তুই আমার এত উপকার করেছিস, তাহলে নে তোকে 500 টাকা দিলাম কি 1000 টাকা দিলাম, তুই তোর সময় মতো বাজার থেকে খেয়ে নিস, নিদাহে গৌর হরি, এটাও কিন্তু দান বাবা। কিন্তু এই যে দান, উভয় অপরাধ, যে দেবে এবং যে নেবে দুজনেরই অপরাধ, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি কোনো না কোনো হরিবাসরে দান করছেন, আপনি বস্ত্র দান করছেন, অন্ন দান করছেন, 50,000 টাকা হরিবাসরে ডোনেশন করছেন, এই যে দান করলেন, করার পিছনে আপনার একটা উদ্দেশ্য থাকবে, সেটা কি? আমি এত কিছু দিয়েছি, যখনই আমি যাব আমাকে সব থেকে বড় চেয়ারটা, দামি চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, আমাকে সবাই মাথায় করে রাখবে, এই যে যশ খ্যাতি পাবার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। তাই ভগবানে তোমাকে দিয়েছে তুমি দান করো, তোমাকে দিয়েছে তুমি দান করো, আর তুমি যে দান করছো জেনে রাখো, দান কাকে করছো? যার নেই তাকে তুমি দিচ্ছ। অর্থাৎ এলাকায় যদি ভিখারি না থাকে, আপনার অনেক টাকা আছে, আপনি দেবেন কাকে? যদি আপনার কাছে কোনো ভিখারি ভিক্ষা না চায়, তাহলে আপনি দিতে পারবেন? তাহলে দিচ্ছেন আপনি, তাহলে পুণ্যটা হচ্ছে কার? আপনি কিন্তু দান করছেন, তাহলে লাভ হচ্ছে আপনার, আর ভিখারি আছে বলেই আপনি দান করতে পারছেন। কেউ যদি ভিখারি হয়, কাঙাল কাঙালিনি হয়, এই যে বস্ত্র দান হয় বাবা, বস্ত্র যার নেই তাকে দেওয়া হয়, গ্রামের মধ্যে এলাকার মধ্যে যারা দিনহীন কাঙাল কাঙালিনি থাকে তাদেরকে বস্ত্র দেওয়া হয়। তা এলাকায় যদি কোনো কাঙালিনি না থাকে, তাহলে কি কেউ বস্ত্র দেবে? তাহলে আমি দিচ্ছি, আমার আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে তাহলে আমি দেব কোথায়? তাহলে লাভ কার? যে নিচ্ছে তার নয়, যে দিচ্ছে। তাই কখনো অহংকার করতে নেই। কেউ যদি যশ খ্যাতি পাওয়ার জন্য দান করে, তাহলেই সে দান বৃথা হয়ে যাবে। আর শাস্ত্রে কি বললেন? সাত্ত্বিক দান। সাত্ত্বিক দানটা কেমন? যে দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না। আমরা ভগবানকে দান করি বটে, কিন্তু আমাদের পিছনে, এই দানের পিছনে কিছু উদ্দেশ্য থেকে যায়। কেউ দেখবেন হরিবাসরে এই কমিটির ভক্তরা যখন গ্রামে চাঁদা তুলতে যায়, বা এই যে ঠাকুর ঘরে প্রণাম করতে যায়, দেখবেন 100 টাকা 500 টাকা দেওয়ার সময় মনে মনে বাসনা করে। কি বাসনা? কারোর মনে করুন ছেলে চাকরি হবে, ভগবানের কাছে 500 টাকা দিয়ে বললেন, হে প্রভু আমার ছেলেটা যদি চাকরি পায় আমি পরের বছর 5,000 টাকা দিয়ে যাব। এই যে ভগবানকে দেওয়া, হে ভগবান এই দিলাম তোমায়, মানে ঘুষ দেওয়া, তুমি যদি দাও তবে পাবে, না হলে পাবে না। 100 টাকা দিলাম, দিয়ে কি বললাম? আমার ছেলে বা আমার নাতিপুতি যাই হোক, যে কোনো আশা, যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশনে ভালো নাম্বার করতে পারে, আমি পরের বছর অমুক দেবো তমুক দেবো। এই যে উদ্দেশ্য স্বরূপ দান, ভগবান কাছে দেওয়া মানে বায়না করা, যদি দিতে পারো তাহলে পাবে, এটাকে বলা হয় উদ্দেশ্য স্বরূপ দান। কখনো চাইতে নেই, চাওয়ার দরকার নেই। সাত্ত্বিক দান সেটাই, আমি চাইবো না কিছু, আমি যতটুকু দেব শুধু প্রভুর কাছে আমার বাসনা থাকবে, দয়াময় তুমি আমায় যা দিয়েছ তার থেকে আমি তোমায় যতটুকু দিলাম, হে প্রভু আমার এই দানটুকু যেন বৃথা না হয়, যেন তোমার সেবাই লাগে। আপনার 100 টাকা থাক, আপনার 50 টাকা থাক, সেটুকুই দিন না, কিন্তু পিছনে কিছু চাওয়ার দরকার নেই, চাইবার কি বা প্রয়োজন? না চাইতে সব পাওয়া যায় যদি একবার তাকে ভরসা করা যায়, যদি বিশ্বাস করা যায়। কোনো প্রয়োজন নেই। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, তার পিতৃ সম্পদ থেকে শুরু করে যা কিছু ছিল একটু একটু করে ভগবান সব কেড়ে নিয়েছিলেন। অবশেষে গাছের গোড়ায় তার স্ত্রী তার সন্তানদের নিয়ে দিন কাটত, কিন্তু কোনো দিন কৃষ্ণের কাছে কিচ্ছু সে চাইনি, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু তাকেই ভালোবেসে গেছে, নাম জপ করে গেছে।
তাই শাস্ত্রে বললেন চাইতে হয় না, চাওয়ার কোনো দরকার নেই। এই ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। অনেকে আছে দেখবেন, দেখবেন অনেকে আছে বাবা 100 টাকা দিয়ে বলে আমার নামটা একটু ঘোষণা করে দিন। এটা কার জন্য? সাধারণ মানুষ যেন জানতে পারে যে আমি 100 টাকা দিয়েছি। হরিব, কোনো লাভ আছে? মানুষকে জানিয়ে লাভ আছে কিছু? হরিব, আপনি যার উদ্দেশ্যে দিচ্ছেন সে জানলেই তো যথেষ্ট। তার মানে এই দান কিন্তু আপনার বৃথা হয়ে যাচ্ছে, জেনে রাখুন। আবার অনেক ভক্ত আছে, তারা যতই দিক না কেন তারা শুধু একটাই কথা বলে, যেন আমার নামটুকু বলো না। হরিব, আমি যার উদ্দেশ্যে দিয়েছি যদি তার সেবাই লেগে যায় এটাই আমার জীবনের বড় পাওয়া। তাই কখনো নিজের যশ খ্যাতি পাওয়ার জন্য, সম্মান বাড়ানোর জন্য, নিজের জন্য কখনো কোনো দিন ভগবানের কাছে কিছু চাইতে নেই, বলতে নেই, দরকার নেই, সবই পাবে। হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে, তুমি বলার আগেই সে সবই জানতে পারবে। তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে চলছো সবই সে জানে। আসুন একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের আমি বলবো, প্রত্যেকটা কথা আমি বুঝিয়ে দেব। কি বলছে দেখুন, শাস্ত্রে বলছে, হিন্দি ভজন আমি বাংলায় বুঝিয়ে দেব, খুব সুন্দর। কি বলছে? আহা, বংশীওয়ালে, বংশীওয়ালে মানে কৃষ্ণ। কি বলছে? এক ভক্ত বলছে, বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো। ইয়াদ করা মানে স্মরণ করা। তুমি গোবিন্দকে স্মরণ করো তাহলে কি হবে, এক পলকে তোমার সমস্ত কষ্ট দূর হবে, যখন তুমি পরিপূর্ণভাবে তাকে বিশ্বাস করতে শিখবে। বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, কষ্ট পল মেঁ কটেঙ্গে তোমারে। বংশীওয়ালে, ও বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, কষ্ট পল মেঁ কটেঙ্গে তোমারে। বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, কষ্ট পল মেঁ কটেঙ্গে তোমারে। উসনে কর দি, হ্যাঁ উসনে কর দি, উসনে কর দি নজর জব দয়াতি, সারে কঙ্গর বনেঙ্গে সিতারে। বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, কষ্ট পল মে কটেঙ্গে তোমারে। বংশীওয়ালে কো তুম ইয়াদ করলো, পতঝড় বাহারোঁ মে বদলে, জিসনে কাঁটোঁ মে ফুলি খিলায়ে। কি বলেন কথাটা? যিনি একমাত্র পারেন শুকনো বনের ভিতরে বাহার আনতে, যিনি পারে কাটাতে ফুল ফোটাতে, যিনি পানে, যিনি পারে গরিবকে রাজা করতে, আবার যিনি পারে রাজাকে ভিখারি করতে, সেই একমাত্র পারে যিনি সৃষ্টিকর্তা ভগবান, যিনি জগৎজীবকে সৃষ্টি করেন। তাই বলছেন মহাজন, কি বলছে? জিসনে পতঝড় বাহারোঁ মে বদলে, জিসনে কাঁটোঁ মে ফুলি খিলায়ে। জিসনে সর পে গয়ে মুপলি সোকে, তাজ হীরে জড়ত হ্যায় সাজায়ে। তেরি ঝোলি মে, হ্যাঁ তেরি ঝোলি মে, ও তেরি ঝোলি মে,
हाँ तेरी झोली में, तेरी झोली में तुम देख लेना, बोहे भर देंगे खुद चाँद तारे। बंसी बाले को तुम याद कर लो, बंसी बाले को तुम याद कर लो, कष्ट भी कटेंगे तुम्हारे, बंसी बाले को तुम याद कर लो। तुम छुपाओ उसी से भला, कौन कैसा वो सब जानते हैं। कथा की बोलें बाबा, तुम छत्रवेशे चलछ, भावछ केउ देखते पाच्छे ना, आमि महत काज करछि, किन्तु तुमि कि जानो तोमार थेके बड़ छत्रवेशी सेई गोविंद? तुम्हें तार चोखे फाँकि दीते पारबे? पारबे ना। आर कि बोललेन, कि केमन सेटा जानते पारे कि? कौन कैसा वो सब जानते हैं, अर्थात से सब जाने। आर कि बोललेन, तेरी मन की कटरिया में क्या है बा, अर्थात तुम्हार मन मध्य कि चलछे, केउ जानुक बा ना जानुक से किन्तु जाने। ताई कत सुंदर बोलछे महाजन, तेरी मन की कटरिया में क्या है बा, खबर है बस सब जानते हैं, तो ना चाहते हैं हाँ ना चाहते हैं, ओ ना चाहते हैं ओ ना चाहते हैं, ओ ना चाहते हैं उंगली पे सब को, हम खिलौने का बस में हमारे बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे, कष्ट पल में कटेंगे तुम्हारे। कार मनेर खबर की चलछे, कार मने की आछे, जिनी एखाने बसे आछे अंतर जामी तार किछु जानते बाकी थाके ना बाबा। ताई आज देखुन स्वयं गोविंद आमार सुंदर भावे तिनि जखन मुरली ध्वनि करलेन, प्रेममय राधा रानी जानते पारलेन, आर एदिके मा जोगमाया ताड़ाताड़ी करे गोविंद के दानी साजिए ताके बसिए रेखे एबार जाच्छे। महाजन बोलें, दान जदि करते हैं निजेके दान करो, दान जदि करते हैं गोविंद चरणे दान करो, सपे दाओ तार चरणे। आर कि एटाके बला हय सात्विक दान, गोविंद सेवार करे दान, भक्त सेवार करे दान, श्रेष्ठ दान, उत्तम दान। एबार गोविंद के दानी सजिए दाड़ करिए रेखे माँ जगमाया जाच्छेन, बड़ीमाय रूप धारण करे मधुमय श्रीधाम वृंदावने जाबटे जटिला भवने। हरिब एखन जटिला भवने राधारानी गोविंदेर बासिध्वनि श्रवण करे से किन्तु माँ ओई बादिनीर घरे बसे छटफट करछे, केमन करि बधुर काछे जाब। हठात जोगाजोग घटानोर जन्य माँ जगमाया तिनि आसछेन जाबटे, आर छलना करेछेन कि दधिदुग्ध घृत घोल बिक्री करा छलना, घोमटा दिए बड़ करे एबार गुटी गुटी पाए जाच्छे आर सकलके डाकते डाकते जाच्छे, कि बोलछे, तोरा के बिके जाबि लो ओ पाड़ार गोवालिनीरा, तोरा के बिके जाबि लो, हरि बोल हरि बोल, ओ पाड़ार गोवालिनीरा, तोरा के बिके जाबि लो ओ पाड़ार गोवालिनीरा, ओई धोति दुख घीत छना, धोति दुख घीत घोले, धोति दुख घीत घोले, धोति दुख घीत घोले, खजाना पसरा तोरा बिके जाबि लो ओ पाड़ार गोवालिनीरा, तोरा के बिके जाबि लो ओ पाड़ार गोवालिनीरा। কি বলতে বলতে যাচ্ছি, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার জন্য তোরা কি কেউ যাবি হাটে, ডাকতে ডাকতে যাচ্ছে এমন সময় জটিলা ভবনে এসে ডাকছে, জটিলা
বলি আয় কুটিলা, তোরা কেউ ঘরে আছিস? যেই না চিৎকার করে ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে কুটিলা তাড়াতাড়ি করে এসে দরজা খুলেছে। দরজা খুলে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমা। বড়িমাইকে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসালেন। আর বড়িমাই কোনো না কোনো ছলনা তো করতে হবে, আপনি ভগবানের সেবার জন্য যদি কখনো কোনো ছলনা করেন, কখনো কোনো সময় যদি আপনাকে গোবিন্দ দর্শনের জন্য বা গোবিন্দ সেবার জন্য আপনাকে যদি মিথ্যা কথাও বলতে হয়, আপনি জেনে রাখুন এতে কিন্তু কোনো অপরাধ হয় না। শ্রীমতী রাধারানী সূর্য পূজার ছলা করে গিয়েছিলেন গোবিন্দ সেবায়, মা শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে। তিনি কিন্তু মিথ্যা বলেছিলেন, কিন্তু সম্পূর্ণ মিথ্যা বলা ভুল হবে। তার কারণ, গিয়েছিলেন গোবিন্দ দর্শনে, কিন্তু সেও ভানু পূজা করেছিলেন, সূর্য পূজাও করেছিলেন, আবার গোবিন্দের সেবাও দিয়েছিলেন। তাই গৌর হরি বল। তাই আজ মা যোগমায়া বৃদ্ধ বড়িমায়ের রূপ ধারণ করে এসে জটিলার ঘরে বসে বললেন, এই জটিলে, বয়স তো কম হয়নি, হ্যাঁ ভালোই তো বয়স হয়েছে দেখছি। তা বলি, অনেক তো বয়স হলো, বলি মরবি কবে রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক গে, তোর বাড়িতে এলাম, তোরা সবাই ভালো আছিস তো? ভালো আছিস? যাক, তা আজ এলাম কেন জানিস? শুনলাম ওই মথুরার হাটে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। চিন্তা করলাম আমি তো হাটে যাব, তা আমি তো সর্বদাই তোদের ভালোই চাই, তা যদি তোরা কেউ যাস। বড়িমায়, ও বড়িমায়, জটিলা বলছে, ও মা কি আর বলবো তোমায়, যাওয়ার মতো সেই বয়স কি আমার আর আছে গো? হ্যাঁ দেখতে পাচ্ছ না, চোখে ঠিকঠাক দেখতে পাই না, কানে একটু একটু শুনতে পাই, ঠিকঠাক চলতে পারি না, আমি আর কি করে হাটে যাই বলো? যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে গেছি, এখন আর সে ক্ষমতা নেই, কি করে যাব? এই শোন, আরে তা তুই না হয় পারবি না, তা তোর মেয়ে কুটিলা আছে তো, তাকে না হয় আমার সঙ্গে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়েকে আমি হাটে পাঠাতে পারবো না। কেন কেন? ওর যে ঠিক স্বভাবটা ভালো নয় মা, ওকে যদি আমি হাটে পাঠাই, আমার মেয়ে কুটিলা, ওর এমনই স্বভাব, যে কোনো কারণেই হোক, ঠিক কারোর না কারোর সঙ্গে গণ্ডগোল পাকিয়ে ঝগড়া বাঁধিয়ে তারপর বাড়ি ঢুকবে। মা গো, ওকে আমি হাটে পাঠাতে পারবো না। সে কি রে, সে আর বলে কথা, শোনো শোনো মা, আমি আমার মেয়েকে হাটে পাঠাবো না, ওর অনেক গুণ আছে। ওর গুণের কথা শুনবে? মায়েরা আপনারা বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কি মনে হয় আপনাদের, কুটিলা শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় পাওয়া যায় না, এখন ঘরে ঘরে কুটিলা আছে। কুটিল মতি যার, দেখবেন একের ভালো সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কারোর যদি একটু ভালো হয়েছে, ব্যাস হিংসায় জ্বলে পুড়ে মরবে। এমনও ব্যক্তি আছে জগতে, কারোর ভালো দেখলে, এটা হচ্ছে কুটিলার স্বভাব। তা কুট প্রকৃতির মনোভাব যাদের যারা হয়, তাদের মুখ দেখলে চেনা যায়। আছে এখানে সেরকম মুখ? আছে? সবাইকে দেখা যাচ্ছে না যদিও। তাহলে কুটিলা এখন ঘরে ঘরে আছে, তাই তো? কিন্তু ঘরে ঘরে থাকলে কি হবে, বৃন্দাবনের কুটিলার মতো এমন গুণ সবার নেই। শুনবেন গুণের কথা, কে বলছে? কুটিলার মা জটিলা কি বলছে? আমার মেয়ে, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে লাগায় গুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে লাগায় গুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে লাগায় গুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে লাগায় গুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগাইয়া গুণ। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাইয়া গুণ। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাইয়া গুণ। মেয়ের এমন গুণ, কাঁচা বাসে লাগায় ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে লাগায় ঘুম। মেয়ের এমন গুণ, কি গুণ? কাঁচা বাসে ঘুণ লাগাতে পারে,
জলে আগুন লাগাতে পারে, এরকম মেয়ে আছে আপনাদের ঘরে? জলে আগুন লাগাতে পারে, কেশের সেতু পার হতে পারে, ভাবা যায়? কেশের সেতু পার হয়ে যায়, আবার ছাকনি করে জল আনতে পারে, বাবা! এখন এই কথা শুনে জটিলা বলছে, হ্যারে আহা, বড়িমাই বলছে, ও জটিলে, তোর মেয়ের এত গুণ আছে, যাকগে যাক, তাহলে তোর ওই গুণবতী মেয়েকে আর নিয়ে গিয়ে লাভ নেই। হ্যারে বলি, ওই এক কাজ কর, তুই তো পারবি না, তোর মেয়েও পারবে না, তা তোর এই ছেলেটাকে হাটে পাঠিয়ে দিতে পারিস না? কেন? সারাদিন মা হবে না? কেন হবে না বলছে, কি করে হবে বলো? ও তো একটা কাজই জানে, সারাদিন ওই ভবানী মায়ের পূজা নিয়ে বসে আছে, আর সারাক্ষণ জয় মা জয় মা জয় মা করে বেড়ায়। তাহলে আর কি করা যাবে? তুই পারবি না, তোর মেয়ে চিন্তা করছে, যে জন্যে আসা, যে উদ্দেশ্যে আমার আসা, সবার কথা যখন হয়ে গেল এবার আসল কথাটা বলা যাক। বলছে, শোন জটিলে, হালে করে বড় লোক হয়েছিস তো, তাই জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস। কথায় আছে, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই। ওরে, আজ যে রাজা কাল সে ভিখারি, বলা যায়? কোন দিন কপালে কি হবে, আজ না হয় ধনী আছিস, কাল যদি গরিব হয়ে যাস। একটা কথা আছে না মা, বসে খেলে রাজার ভাণ্ডার ফুরিয়ে যায়, কি তাই না? তা শোন, কখনো জাত ব্যবসা ছাড়তে নেই, তাই বলি, আমি তো হাটে যাচ্ছি, তোরা যদি যাস তা যাক। বলি শোন, হ্যারে এই সবার কথাই তো জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাদের নাতনির কথাটা জিজ্ঞাসা করা হলো না। কিরে, আমার নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? তা তোর আমার আমার যে নাতনিটা তোর ঘরের বৌমা করেছিস, তা তোর কথা, তুই তো শাশুড়ি, তোর কথাটা তা শোনে তো? যাক, কাজকর্ম সব ঠিকঠাক করে তো? দেখুন, ওই ওমা শ্রীমতী রাধারানী কিন্তু সম্পর্কে বড়িমাই তার দিদিমা হয়। হ্যাঁ, বড়িমাইকে দিদিমা বলে, মানে মাতা কৃত্তিদা দেবীর মা হচ্ছে এই যোগমায়া। এখন যোগমায়া সম্পর্কে রাধারানী দিদিমা হয়। তা বলছে, আমার ওই নাতনিটা ভালো আছে তো? দেখ জটিলে, একটা কথা বলি, কি হলো? কি হয়েছে? আরে খুলে বল না, কি সমস্যাটা? মানে একটু খুলে বলবি? আরে কি ব্যাপারটা বল। সুযোগ পেলে ওই যমুনার ঘাটে কি যাবার পথে রেডি আর অধিক টাকা, এই ব্যাপার? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে, এই জটিলে, তোর ওই আমার নাতনি যাবার কালে এদিক ওদিক তাকায়? ঠিক আছে, দাঁড়া, একটা কাজ করি, আজ যদি আমি তোর চরণ ছুঁয়ে ওকে প্রতিজ্ঞা করাতে পারি, তা তুই কি তোর বৌমা মানে আমার নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠাবি? বলছি দেখা, দাঁড়া দাঁড়া, দেখি কি করা যায়। বলি, ও নাতনি, এদিকা, এই শোন, তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার কালে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। শোন, আজ আমার সঙ্গে তোকে আমি হাটে নিয়ে যাব, মথুরার হাটে। হ্যাঁ, মথুরার হাটে যাবার কালে তুই কিন্তু এদিক ওদিক তাকাবি না, পায়ে হাত দিয়ে প্রণাম করে কথা দে যে তুই আমার সঙ্গে যদি যাস কোনো দিকে তাকাবি না, সোজা পথে তাকাবি। বল,
পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা যাবো, বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো। সঙ্গে সঙ্গে রাধানি আমার শাশুড়ি চরণ ছিয়ে বললেন, ও গবড়ি মাই, আজ আমি শাশুড়ির চরণে ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম। কি প্রতিজ্ঞা? আজ যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। দরকার আছে? আজকে আর সে কদম গাছের ডালে বসে আছে তাই চাইতে হবে? সে তো আজ দাঁড়িয়ে আছে পথের ধারে। তাই সুযোগ পেয়ে রাধানি কি বললেন, এই আমি কথা দিলাম, আমি এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, আমি এক দিকে চাহিব। তাই গৌর হরে মান হরে আমি এদিক ওদিক চাহিব না, এক দিকে চাহিব। এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। এই প্রতিজ্ঞা করিলাম আমি, নিতাই গৌর হরিব। প্রতিজ্ঞা করলাম আমি, এদিক ওদিক চাইব না মা, আমি একদিকে চাহিব। প্রতিজ্ঞা হলো আমি একদিকেই চাইবো, একদিকে তাকাবো, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। বলি হ্যারে এই জটিলে, তাহলে হলো? তোর বৌমা কথা দিয়েছে, তাহলে আর চিন্তা আছে? তাহলে এবার পাঠিয়ে দে। যাও মা, আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, তবে সাবধান, নিয়ে যাচ্ছ যাও, দেখো মা যেটা আমাদের ভয় সেটা যেন না হয়। হরি হরি, ঠিক আছে, চিন্তা করিস না, যাও মা, তাড়াতাড়ি করে বৌমাকে গুছিয়ে নিতে বলো। শ্রীমতী রাধারানী আমার এবার বড়িমাইকে নিয়ে সুন্দর করে গোবিন্দ সেবার জন্য সাজাচ্ছেন মা। হরি হর, এখন আমাদের জানতে হবে মা, সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? সত্যি কি তারা গোবিন্দকে ভালোবাসে না? আমরা ভাবি এটাই, জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না কৃষ্ণবাদিনী, কিন্তু মহাজন বললেন জটিলা কুটিলাও গোবিন্দকে বড় ভালোবাসে। তার প্রমাণ দিয়েছিলেন জটিলা কুটিলা কবে? যেদিন রাধারানী সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবন ছেড়ে প্রভাসে যাবার কালে যখন পথের বাহির হয়েছিল, তখন জটিলা কুটিলা আর আয়ান তিনজনে রাধারানীকে আটকাবার যখন চেষ্টা করে, তখন রাধারানী আমার মা যোগমায়াকে স্মরণ করে কালী মূর্তি ধারণ করে আয়ানের সেই পুরবের কথা স্মরণ করিয়েছিলেন। সেই সময় জটিলা কুটিলা বলেছিলেন যে তোকে আমরা ঘরে কেন বেঁধে রেখেছিলাম জানিস? ঘরের মধ্যে যুগল পাওয়ার জন্য। তাই জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণবাদিনী নয় বাবা। রাধারানীকে বেঁধে রাখতো কেন ঘরে? না যমুনার ঘাটে যখনই বৌমা যাবে সেখানে গিয়ে যেই না গোবিন্দকে স্মরণ করবে, সেই গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর জনিতাই সকল ভক্ত চরণে নিবেদন, এইভাবে আসরে আসবেন না, আসরে লীলা চলাকালীন আসলে সমস্যা হয়, তাই যার যা মনে দেওয়ার ইচ্ছা সকলে লীলা শেষে দেবেন। জয়নিতাই তো বাবা, জটিলা কুটিলা যখন আহা রাধানীকে ঘরে বেঁধে রাখতেন, এর কারণ হলো এটাই, যদি রাধারানীকে ঘরে বেঁধে না রাখি, যদি যমুনায় পাঠায়, যমুনায় গেলে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে, আর রাধার কাছে যখনই ছুটে আসবে রাধা গোবিন্দের মিলন হবে। তাই যদি আমরা রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি, ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমাদের ভাঙা কুঠিরে হবে, যার কারণে রাধারানীকে বেঁধে রাখতেন। আর এবার হয়তো আপনারা বলবেন বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? শুধু ধরে রাখতে পারতো, এত কষ্ট কেন দিত? চোখে কাজল পড়তে মানা, নীল শাড়ি পড়তে মানা, এর কারণটা কি? ওই বাদিনীর ঘরে থেকে রাধারানী এত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছে মা, এর পিছনে অনেকগুলো কারণ আছে।
আপনারাও ঘরের মধ্যে সংসারের মধ্যে কর্ম করছেন, রাধারানীও কিন্তু কর্ম করেছেন, কিন্তু রাধারানী আয়ানের ঘরণী হয়ে আপনাদের মতো আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন যে হে জীব, সংসার করো, সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, নিতাই গৌর হরিবোল হরিবোল। ঠিক যেমন করে রাধারানী হাজার কাজের মধ্যে দিয়ে কৃষ্ণ ছাড়া আন জানতেন না, ঠিক তদ্রূপ তুমিও সব করো, তার মধ্যে দিয়ে নিজেকে সঁপে দাও গোবিন্দ চরণে, সর্বদাই তার নাম জপ করো, তারই শরণাপন্নে থাকো। তাহলে কি হবে, একসঙ্গে দুটো কাজ, একদিকে জাগতিক এই জগতে যে সংসার আমরা করেছি, এই সংসারের কর্মও হবে আবার নিজের কাজও হবে। নিজের কাজ কোনটা? এই সংসারে যেটা করছেন এটা নিজের কাজ নয়, এটা শুধুমাত্র সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য কর্ম করা। আর নিজের কাজ কোনটা? এই যে এত কষ্ট করে যার যার কর্ম ছেড়ে, সংসারের কাজ ফেলে রেখে, সংসার ফেলে রেখে সবাই এখানে এসেছেন, একত্রিত হয়েছেন, একই আসনে বসে আছেন, এই মহতী হরিবাসরে এই উত্তম আসনে আপনারা বসে আছেন। এই আসনের অনেক মূল্য বাবা, এই আসনের অনেক গুণ। যে আসনে আপনারা বসে আছেন, যে আসনে ঘুমানোর জন্য নয়, যে আসনে বসে গল্প করার জন্য নয়, যে আসনে বসে আছে যে কিনা মাঠে জনমজুরি খাটে সেও বসে আছে, আবার যে বাসে 70,000-1,00,000 টাকা উপার্জন করে সেও এই একই আসনে বসে আছে, যে ধনী ব্যক্তি সেও বসে আছে, যে কাঙাল কাঙালিনী সেও একই আসনে বসে, এই হরিবাসরে, মহতী হরিবাসরে, ভগবানের আসরে বসে আছেন। এখানে বসে সবাই অমৃত কথায় ডুবিয়ে রেখেছেন নিজেদেরকে, তাই এর এমনই মাহাত্ম্য, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো উঁচু নিচু নেই, সবার সমান অধিকার, সবাই আমরা এক। তাই বৈষ্ণব মহাজন বললেন যে নিজের কাজ কোনটা, এহ জগতের কাজ যেটা সংসারের কাজ, আর আমার কাজ হলো এই অমৃত কথা স্মরণ করা, ভগবত চিন্তা করা, এটা হলো আমার কাজ। আমি মানে কি? আমি মানে আত্মা যেটা এর মধ্যে আছে, যেটা আছি বলে এখনও আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটাই হচ্ছে আমি, এই দেহটা আমি নই। প্রত্যেকের মধ্যে যে আত্মা আছে সেটাই হচ্ছে আপনারা, আপনি, অন্য কেউ নয়, এই দেহটা আপনি নয়। আমি যদি মারা যাই দেহটা থেকে যাবে, আমি চলে যাব, এই দেহটা হচ্ছে ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, একটা ভাড়া বাড়ি। এই জাগতিক জগতে যেমন ভাড়া বাড়িতে বাস করে মানুষ, তার একজন মালিক থাকে, সময় হলে মালিক তাকে বলে দেয় যে ঘর ছেড়ে দাও, তখন তারা বলে বেশ অমুক তারিখে অমুক দিন অমুক সময়ে আপনার ঘর আমি ছেড়ে দেব, তার একটা নির্দিষ্ট সময়সূচি থাকে। কিন্তু বাবা, আমরা যে বাড়িতে বাস করছি, যার মালিক গোবিন্দ, এই দেহ ঘর ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আমি আছি, যখন তিনি চাইবেন তখনই কিন্তু এই ঘর থেকে আমাদের চলে যেতে হবে। সেটা কখনই যেতে হবে, সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে, এক মুহূর্ত সময় দেবে না, সময় হওয়ার সাথে সাথে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ ঘর থেকে বাহির করে দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে নিজের কাজটা করো, আসবার সময় এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে। আজ আমার রাধারানী তিনি জীবকে শিক্ষা দিলেন, সংসারের মধ্যে থেকে, জটিলা কুটিলার ঘরে থেকে, বাদিনীর ঘরে থেকে তিনি কীভাবে কৃষ্ণ সেবা পূজা করে গেছেন। কিন্তু দেখুন বাবা, এত লাঞ্ছনা গঞ্জনা, নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, শ্রীমতী রাধারানীকে এতটাই কষ্ট দিতেন যে কিনা ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। কিন্তু বাবা, এই যে রাধারানী ঘরে বেঁধে রেখে তাকে এত কষ্ট দিতেন, এর পিছনেও কারণ আছে। সে কারণটা কি? না জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না দুটো জিনিস, দুটো বিষয় তিনি কিন্তু মেনে নেন না বা সইতে পারেন না। একটা হচ্ছে কারণ মনের অহংকার, আরেকটি হলো কোনো ভক্তের চোখের জল। তাই তিনি মনে মনে ভাবলেন আমি যদি রাধারানীকে কষ্ট দিই, রাধারানী যত কষ্ট পাবে, যত রাধারানী আমার ঘরে বসে কাঁদবে, গোবিন্দ তো চোখের জল সইতে পারবে না,
রাধানি চোখে জল দেখলে ছুটে আসবে রাধানির কাছে। আর আমরা যত কষ্ট দেব রাধারানীকে, রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর যখনই রাধারানীর কাছে গোবিন্দ আসবে, আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হবে। আর রাধা গোবিন্দের যখন মিলন হবে, আমরা ঘরে বসে যুগল দর্শনে পাব রে। তাই গৌর হরি বল হরি বল, দর্শনে পাব ঘরে বসে যুগল দর্শনে পাব, ঘরে বসে যুগল দর্শনে পাব নয়নে যুগ। ধন্য হবে ঘরে বসে যুগল দর্শনে পাব, ধন্য হবে আমরা ঘরে বসে যুগল দর্শনে পাব। মানব জন ধন্য হবে এই তাপিত হৃদয় শীতল হবে। কষ্ট দিতেন জয়নিদা। যখন শ্রীমতী রাধারানী বড়িমাইকে কাছে পেলেন, পেয়ে বলতে লাগলেন, বড়িমাই এসো, আজ যখন এসেছ আমি তোমার কাছে দুটো মনের কথা বলব। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, মা কি বলছে, ও গো বড়িমা কি আরে বলবো আমি তোমার কাছে, আজ যখন এসেছ তুমি, শোনো শোনো বড়িমায় আমার মনের কথা। তবে কথা দাও আমি যা বলবো তোমায় কাউকে বলবে না। কত সুন্দর মহাজনের পদাবলিতে বুঝিয়ে দিলেন রাধানে কি বলছেন, কথা শোনো বড়িমা আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা শোনো গো বড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি শপত আমার দেখা বিশ্বচাদ মুখ, কথা করে না কহবি শপথ আমার দেখা বিশ্বচাদ মুখ। বাঘিনী মাঝারে বসত আমার, কথাটা কি বললেন পদাবলিতে বললেন, বাঘিনী মাঝারে বসত আমার। বাঘিনী কারা? জটিলা গটিলা, তাদের মাঝখানে আমি বাস করি। হে বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমার, অগনা ছাড়ি দীঘল বাঘিনী মাঝারে ওই বসত আমার না ছাড়ি দীঘল। কি কহব বিশেষ আঙ্গিনা বিদে অগনা পরি নিলাম বা, কি কহব বিশেষ আঙ্গিনা বিদে না পরি নিলাম বা, নীল বসন আমার পরিতে মানা, নীল বসন আমার পরিতে মানা ওই গগনে পানে চাই আমার পরিতে মানা। সুধা বৃন্দাবনে সমস্ত গোপী যারা
যারা গোবিন্দকে ভালোবাসতেন, যাদের আঙুলে গোবিন্দকে নাচিয়েছিলেন রাসমঞ্চে, আলা ভোলা গোয়ালিনী যারা যেভাবে গোবিন্দকে নাচতে বলেছে সেইভাবে গোবিন্দ রাসমঞ্চে নৃত্য করেছে। এটা ছিল শুধুমাত্র প্রেম আর শুদ্ধ ভক্তি, যেখানে কোনো পাণ্ডিত্য ছিল না। বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী যারা কৃষ্ণ ছাড়া তারা আর কিছু দেখত না, যে কিনা উদ্ধব কৃষ্ণের প্রিয় সখা, যে কিনা বিশ্বকর্মা আহা বৃহস্পতি গুরু বৃহস্পতির কাছ থেকে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যিনি পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন, সেই উদ্ধব কৃষ্ণের সখা, যে কিনা জ্ঞানমার্গের ভক্তি দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন জ্ঞান দ্বারা, সে জানতেন যে গোবিন্দকে সে জানতেন। তাই একদিন গোবিন্দকে মথুরায় দ্বারকায় যখন গোবিন্দ কাঁদছে মা, তার কান্না দেখে জিজ্ঞাসা করছে, সখা তুমি কাঁদছ কেন, তোমার চোখে জল কেন? ভগবান কৃষ্ণ বলে উঠলেন, উদ্ধব আমার বৃন্দাবনের কথা মনে পড়েছে। বৃন্দাবনের কথা? বৃন্দাবনে কার কথা মনে পড়েছে? আমার সখাগণের কথা, আমার মায়ের কথা, ব্রজবাসীর কথা, রাধারানীর কথা। তখন উদ্ধব মৃদু হেসে বলেছিলেন, আহা কৃষ্ণ, যারা বোঝে না, যারা বোঝে না, যারা বোকা, বসে বসে তোমার জন্য কাঁদছে আর তুমিও তাদের জন্য কাঁদছ। হরি, তারা জানে না, তারা বোঝে না, তাদের সেই জ্ঞান নেই যে তুমি কে, সেই জন্য তারা কাঁদছে, কিন্তু তুমি কেন কাঁদছ, তুমি কেঁদো না। তখন কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, সবাইকে গিয়ে বলো তারা যেন আমার জন্য আর না কাঁদে, যাও। উদ্ধব বড় পণ্ডিত ছিলেন বাবা, তাই ছুটতে ছুটতে কৃষ্ণের কথা মতো নিজেকে কৃষ্ণ সাজিয়ে বৃন্দাবনে গিয়ে মা যশোমতীর কাছে গিয়ে বলছে যে, মা তুমি যাকে গর্ভে পেয়েছো সে সাধারণ মানুষ নয়, তোমার গর্ব হওয়া উচিত, তোমার আনন্দ হওয়া উচিত যে তুমি স্বয়ং ভগবানকে নিজের গর্ভে পেয়েছো। সে তোমার সন্তান নয়, তুমি সন্তান রূপে পেয়েছো তাকে, কিন্তু সে তো তোমার সন্তান নয়, সে পূর্ণ ব্রহ্ম, সে স্বয়ং ভগবান সর ঐশ্বর্য পূর্ণ, সে যে অনাদির আদি, তাই মা তুমি কেঁদো না। তখন মাতা যশোমতী বলেছিলেন, উদ্ধব ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, এখন দেখছি তোর মতো বোকা জগতে আর কেহ নাই, তাই গৌর হরে। ওরে আমার ছেলে যদি ভগবান হবে তাহলে বল যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে কেন আমার আঁচল ধরে ননি খাবার জন্য বসে বসে কান্ত? তার তো অভাব নেই, সে তো ভগবান। তাহলে যে ভগবান হবে সে কেন আমার আঁচল ধরে খাবার জন্য কাঁদবে? বল, তোর মতো বোকা দেখছি আর কেউ নেই। হ্যাঁ রে উদ্ধব, যেখান থেকে এসেছি সেখানে চলে যা, আমাকে বলতে আসিস না। বৃন্দাবনে যার কাছে গেছে বাবা, সেখান থেকে পরাজিত হয়ে অবশেষে উদ্ধব তার যত পাণ্ডিত্যই থাকুক না কেন, হাতে রাধা নাম জপ করতে করতে সে আবার পুনরায় গোবিন্দের কাছে ফিরে গিয়েছিলেন। তাই গৌর হরিব, বুঝেছিলেন যে ভক্তি দিয়েই ভগবানকে বাঁধা যায়, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। সবার ঊর্ধ্বে হলো ভক্তি। তাই জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে একদিন না একদিন আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন পাব, এতটাই ভালোবাসতেন, তাই তো রাধারানীকে কষ্ট দিতেন যাতে তাড়াতাড়ি গোবিন্দকে আমরা কাছে পাই। হরি হরি। এখন শ্রীমতী রাধারানী বড়িমাইকে বলছে, বড়িমাই আমি এমন ঘরে বাস করি, এই বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীঘল শ্বাস। আমার দীঘল শ্বাস মানে কি? দীর্ঘশ্বাস। দেখবেন কষ্ট হলে মনের মধ্যে আমরা দীর্ঘশ্বাস ছাড়ি, তাই না? রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না, এতটাই কষ্ট ওই জটিলার ঘরে পেয়েছেন রাধারানী। বলছে, বড়িমাই কি আর বলবো তোমায়, মনে মনে স্থির করেছি, নিন্দুকের মুখে অনালভে যাইয়া যাইব বন্ধু আপাশে, আমি নিন্দুকের মুখে
मन लभे जाइया जाइब बहुआ बड़ी माय जा आछे कपाले ताई हक मन कहाए उद्धव कपाले ताहाए ताई हक मन कहाए उद्धव की बोलें महाजन महाजन लीलार पाशे दाड़िये बोलें उद्धव दासेर ई सुंदर पदावली जे निंदुकेर मुखे अनलभे जाया जाइब बंधु आपास अर्थात आमी आमार बधूर काछे जाबो जा आछे कपाले ताई होक मोर कहे उद्धव दास एमन समय बड़ी माय बोले राधे तुई चिंता करिस ना पथेर माझे गोविंद दाड़िये आछे दानी सेजे सजाग पसरा जेते हबे मथुरा राधानी बोलें बड़ी माय पसरा तो सजिएई रेखेछि कोन पसरा देह पसरा बड़ी माय बोलें देह पसरा सजाले हबे ना दधि दुग्ध घृत घोले पसरा सजाओ कारण जागतिक जगत के देखाते हबे तो তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়ে চলো আমরা যাত্রা করি এবার শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবায় যাওয়ার জন্য তাড়াতাড়ি করে পসরা সাজাচ্ছেন মা তো কি কি সাজাচ্ছেন দেখুন কিভাবে সাজাচ্ছেন মহাজন কি বললেন মহানাম মুরলি রাবে মহানাম মুরলি রাবে আকুল সবে মোহন মুরলি রাধে আকুল করিল সবে অরিচিত ধরনে না যাই রে আহা মরি রে অরিচিত ও ধরনে না যাই রে আহা মরি রে অরিচিত কি বললেন মোহন মুরলি রবে আকুল করিল সবে আর চিত ধরনে না যায় ও বড়িমা চল চল বড়িমা মথুরা রবিকে যা চল চল বড়িমা মথুরা রবিকে যাই দান ছলে ভেটিব কানা দান ছলে ভেটিব কানা ওই দান ছলে ভেটিব কানা আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত শুনিয়া গোবিন্দ পথে দানি শুনিয়া গোবিন্দ পথে দানি শুনিয়া গোবিন্দ পথে দানি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সারি সারি পশরায়ু পরে ওই না সারি সারি পশরায়ু পরে তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নি ভালি বিচিত্র নেতের ফালি দাসি শিরে ঝলমল করে দাসি শিরে করে ঝলমল দাসি শিরে করে ঝলমল দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়ে সুন্দর করে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিলেন কেন জেনে রাখুন গোবিন্দ সেবার জন্য আপনি যেটাই তৈরি করুন যে সামগ্রী নিয়ে যান না কেন তার উপরে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নেবেন কখনো খালিভাবে আলগাভাবে নিয়ে যেতে নেই তা রাধারানী শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিলেন কেন না পথে যেতে যেতে বধূ সেবার সামগ্রী তো যদি কোনো কুনজর লাগে তাই সুন্দর করে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে এবার যেই না ঘর থেকে এক পা বাইরে বের করেছে এমন সময় পিছন থেকে জটিলা ডাক দিলেন কাকে বড়ি মাইকে বলি ও মা এদিকে সেদিকে দেখো মা যাচ্ছ যাও তা যাওয়ার আগে একটা এইদিকে আমার দিকে যাচ্ছ যাও যাওয়ার আগে একটা কথা শুনে যাও বলি শোনো বৌমাকে নিয়ে প্রথম হাটে যাচ্ছ একে তো আমার বৌমাকে নিয়ে পাড়ার লোক কত কথা বলে তাই না কি মা বলে তো পাড়ার লোকেরও জ্বালা শুধু কি আর পাড়ার লোকের জ্বালা আবার ঘরে শাশুড়ি ননদির জ্বালা রাধারানীকে কত জ্বালা সইতে হয় তা এখন বড়িমায় বলছে শোনো
তুমি যাচ্ছ যাও তবে দেখো মা যেন তার নামটি করোনা যেন তার নামটি করোনা তার নামটি করোনা যেন তার নামটি করোনা যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা যে নামে বউ পাগলিনী তার নামটি করোনা কি বলেন কথাটা সব সাবধান যে নামে আমার বৌমা পাগলিনী যেন তার নাম করোনা বাবা বড়িমাইকে বুঝতে পারছে না কথাটা সবই কিন্তু বুঝতে পারছে মনে মনে চিন্তা করছে জটিলে রে তোর মুখ থেকে আজকে ওই নামটা শুনব তারপর আমি যাব তুই যখন বলবি না তোর মুখ থেকে আজ আমি কৃষ্ণ নাম শুনে তবেই হাটে যাব ঠিক আছে সঙ্গে সঙ্গে কি বলছে বড়িমাই ছলনা করলে আরে আয় জটিলে শোন তুই কার নাম করতে বারণ করছিস হ্যাঁ ওই যে বললি না যেন তার নামটি করোনা মানে কার নাম করতে বারণ করছিস রে শ্রীরামের কথা বলছিস কি বললেন বা মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করোনা মাঠে মাঠে ধেনু চড়াই বড়িমায়ও তো কম যায় না মা হ্যাঁ জটিলার মুখ থেকে কৃষ্ণ কথাটা শুনবে তারপরে হাটে যাবে ঠিক করেছে তাই জটিল বড়িমায়ও ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে হ্যাঁ মাঠে মাঠে ধেনু চড়াই বুঝেছি বুঝেছি ওই মধুমঙ্গলের কথা বলছিস ওর কথা নয় দেখ জটিলে সবে মাত্র যাত্রা করেছি শুভ কাজে বাহির হলাম পিছন থেকে ডাক দিয়ে যাত্রাটা অশুভ করে দিলি আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে সোজা সাপটা বলে দে না কার নামটা ননি চুরি করে খাই তার নামটি করোনা ননি চুরি করে খাই তার নামটি করোনা ননি চুরি করে খাই তার নামটি করোনা জটিলাও কিন্তু কম নয় কোন রকমের নামটা বলছে না শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে আরে ননি চুরি করে আচ্ছা বুঝেছি বুঝেছি তুই ওই সুদামার কথা বলছিস সুদামের কথা বলছিস না দেখ জটিলা যা বলবি তাড়াতাড়ি বল তো হেয়ালি ভালো লাগছে না সেই ছেলেটা কার ছেলে নাম কি তা নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করোনা নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করোনা নন্দের বেটা কেলে ছড়া তার নামটি করোনা নন্দের বেটা কেলে ছড়া আরে তুই কৃষ্ণের কথা বলছিস হরি মনে মনে চিন্তা করছে বড়িমা এই তো হলো বলবি না এখন বারবার করে যখন ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবেন দেখবেন বাবা কিছুতেই হয়তো আপনি মনে আনতে পাচ্ছেন না হঠাৎ পাশের কোনো ব্যক্তি যদি একবার সেটা বলে দেয় দেখবেন মুখ থেকে বারবার বেরিয়ে আসে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ 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 যেই না বলেছে বড়িমায় বলছে বাহ আরে শুনবো বলেই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম আরে কৃষ্ণ এই ওর কথা কেন স্মরণ করতে যাব কি জন্য স্মরণ করবো ওর কথা আমরা কি ওর খাই না পড়ি তাই যে ওর কথা বলতে যাব শোন আমরা ওই কেলে ছোড়ার নাম করি না আমরা আচ্ছা তুই বল হ্যাঁ রে তুই বল কার নাম করতে হবে বল আচ্ছা শ্যামা মায়ের আরে জটিলা আমরা তো ওই নামই করি বরাবরই আমার নতুন কথা কি আছে কি বললি তোমরা ওই নাম গাইতে গাইতে যাও হ্যাঁ রে তুই চিন্তা করিস না আমরা ওই নামই গাইব আর ওই নাম গাইতে গাইতেই যাব মায়েরা বলুন তো যে রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না সে কি করে শ্যামা মায়ের নাম গাইবে কিন্তু শাশুড়ির কথা রাখতে হবে কি এমনভাবে কথাটা বলছে দুই দিকেই কিন্তু
কাজ হচ্ছে, একদিকে গোবিন্দ শরণ একদিকে শাশুড়িকে সান্ত্বনা দেওয়া। কি বলছে কথাটা একটু ডুব দিলেই বোঝা যাবে কথার মধ্যে কি বলছে। শ্যাম আমার বোঝা যাচ্ছে মা, শ্যাম আমার, আর শাশুড়ি মা কি শুনছে, শ্যাম আমার, মনে মনে ভাবছে এমন বৌমা কয়জন আর হয়, যা বলেছি তাই গাইছে, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, মার উনি ধনী দাই গৌর হরি আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, হরি বল হরি বল মায়ের ধ্বনি, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যাম আমার নাম, শ্রীমতী রাধানী শ্যামামার, শ্যামামার গাইতে গাইতে যাচ্ছেন। আর এদিকে সখীরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, আমরাও একবার গাইবো সবাই মিলে, দেখি সবাই হাত তুলুন, প্রত্যেকে তুলবেন, হরি বল হরি বল হরি বল, তুলেছেন তো, মাঝে মাঝে দেখতে পাচ্ছি হাত ওঠেনি, কি ব্যাপার, হাত তুলতে কষ্ট, ওমা একটু হাতগুলো তুলুন তো দেখি কার কার হাত আছে, এত সময় কিন্তু হাত তুলতে বলিনি, যাই হোক এখন তুলেছেন, বলা লাগেনি যদিও বলার আগেই আপনারা তুলেছেন, এখন আমি বলছি তুলতে, সবাই মিলে তুলুন, সবাই কিন্তু রাধা নাম গাইবেন, আমি তো গাইবই আর আমার সাথে সাথে আপনারাও গাইবেন, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল বল, রাধে 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 রাধে, রাধে রাধে 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 বল, হে রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, রাধে রাধে রাধে, রাধে রাধে বল, রাধে 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 রাধে, রাধে রাধে বল, বৃন্দাবন কি, রাধে রাধে, একটু জোরে জোরে রাধে রাধে বলবেন সবাই হাত তুলে, জোরে জোরে বলবেন কিন্তু, বৃন্দাবন কি, যমুনা মাই কি, আটানা হয়েছে, আটানা বাকি আছে,
এখনো আটানা বাকি কখনো ঝগড়া করেছেন আর বাবারা বলতে পারবে বাবা বলুন তো মায়েরা কি ঝগড়া করে করে না ঝগড়া করার সময় দেখবেন ও 2 কিলোমিটার দূর থেকে শোনা যাবে গলার আওয়াজ হ্যাঁ হ্যাঁ কিন্তু হরি নামে বসে গোবিন্দের নাম গাওয়ার সময় তার নাম করার সময় তখন গলা দিয়ে আর কি করে সুর বেরোবে বসে বসে যদি এইভাবে হাতে তালি দেয় মনের জোরটা তৈরি হবে অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে মানে ইচ্ছা নেই কীর্তনিয়া বলেছে বাধ্য হয়ে হাতে তালি দেও হ্যাঁ দায় থেকে এইভাবে হাতে তালি দিলে কোনো লাভ নেই এই যে হাতে তালি দেওয়া হয় দুটি বাহু তুলে এর অনেকগুলো উপকার আছে জোরে জোরে হাতে তালি দিলে কি হয় আমাদের শরীরের অলসতা কেটে যায় জড়তা যদি থাকে কেটে যায় অনেকে দেখবেন প্রাণ ভরে হাতে তালি দেয় আবার জোরে জোরে হাতে তালি দিলে কি হয় দেখবেন এটা একটা আমাদের শরীরের একটা প্রাণায়াম হয়ে যায় তাই না রামদেবজি বলেছে না জোরে জোরে হাতে তালি দিলে অনেক শরীরের রোগ সেরে যাবে গেল দুটো উপকার আর হরিবাসরে বসে যদি কেউ হাতে তালি দেয় তাহলে এটাও একটা গোবিন্দের সেবা হয় তিনটে কারণ কতগুলো উপকার দেখুন আবার যদি কেউ জোরে জোরে হাতে তালি দেয় তাহলে দেখবেন অনেক যদি আপনার আশেপাশে কোনো বাধা থাকে সেগুলো সরে যাবে বাধা মানে দেখবেন হরিবাসরের মধ্যে অনেক বাধা সৃষ্টি করার মানুষ থাকে যে নিজে কীর্তন শোনে না সে কিন্তু পাশে বসে আছে সে বসে বসে কি করছে বারবার আপনাকে জ্বালাচ্ছে মানে সে তো শুনবে না তাকে শুনতেও দেবে না ঠিক তেমন ব্যক্তি সে কি করবে বারবার দেখবেন ডাকবে এই দিদি এই দিদি শোন না এই বলছি এই একটা কথা বলবো কিছুক্ষণ পর হয়তো বলল শোন না এই দিদি আরে আমি তো সেই বাল্যকালের বান্ধবী তাই না শোন না বলছি শুনলাম নাকি কার মেয়ে হরি রাগ করছিস কেন শুনলাম কার মেয়ে নাকি কাকে ধরে হাত ধরে নাকি চলে গেছে জানিস কিছু জানিস নাকি আরে ওই জিয়ারা ওই পাড়াতে তো ওই তো আরে ওই শম্পা গোস্বামীর কীর্তন হচ্ছে শোন না সে হয়তো বিরক্ত বোধ করে বলছে দেখ এখনকার এইসব কথা বলার সময় আরে কীর্তনটা শুনতে দে কিছুক্ষণ পরে দেখবেন সে আবার মানে চুপচাপ বসে থাকতে পারবে না তো সে তো আসেনি কীর্তন শুনতে হ্যাঁ এই যে চারিদিকে অন্ধকার আমি সবাইকে দেখতে পাচ্ছি না এর মধ্যে কিন্তু অনেক জায়গায় গল্প চলছে আর আমার চোখে যাদেরকে দেখতে পাচ্ছি তারা গল্প করলে আমি দেখতে পাবো কিন্তু অন্ধকারে যারা বসে আছে তারা কিন্তু ঠিক গল্প করে নেবে এখন হয়তো বলে উঠলো এই দিদি এই পান খাবি পান তা বাবা এরকম ব্যক্তি হরিবাসরে আসে এবার আপনি যদি মনে করেন যে তার কথার উত্তর দেবেন না তাহলে আপনাকে কি করতে হবে এই আপদ বিপদ কাটানোর জন্য আপনাকে তার কথার উত্তর তো দেওয়াই যাবে না বরং আপনি কি করবেন দুহাত তুলে জোরে জোরে ওই হরিধ্বনি করবেন কৃষ্ণ নাম হরিনাম করবেন দেখবেন আর দ্বিতীয়বার সে আপনার কাছে প্রশ্ন করবেন এটাকে বলা হয় তাকে উপেক্ষা করা হ্যাঁ তা বাবা এই আর একটা কারণ আরও একটা কারণ আছে সেটা কি অনেকে দেখবেন হরিবাসরে সেই যে ধীরে ধীরে আস্তে আস্তে হাতে তালি দেয় জোরে জোরে হাত তুলে হাতে তালি দিতে পারে না কেন যদি মনে করুন তার একটু টাকা পয়সা আছে একটু টাকার অহংকার আছে সে সাধারণ এই হরিবাসরে বসে যার একটু অর্থ কম হ্যাঁ গরিব মানুষ তার পাশে বসে আছে অনেক সময় দেখবেন চেয়ারে বসে বসে সেও হাতে তালি দেয় কিন্তু এইভাবে কেন কেন দেয় না লজ্জার ব্যাপার দু হাত তুলে হাতে তালি দেব মান সম্মানের ব্যাপার তা এমনও ব্যক্তি যদি কেউ থেকে থাকে
দেখবেন বাবা সে যখন তার বাড়ির বাচ্চা জন্মদিন পালন করবে যার একটু অর্থ আছে বাড়ির বাচ্চা জন্মদিন পালন করার সময় দেখবেন অনেক কিছু আয়োজন হবে কত কত আলো ঝাড়বাতির ব্যবস্থা হবে মোমবাতি জ্বালানো হবে কেক কাটা হবে কত মানুষজন আসবে এই সেই সময় নিজের বাচ্চাকে খুশি করার জন্য তখন দেখবেন জোরে জোরে হাতে তালি দেবে হ্যাপি বার্থডে তাহলে বাচ্চাকে খুশি করার সময় জোরে জোরে হাতে তালি আর হরিনাম শুনতে এসে তখন আর তাহলে এই সময় আর পারে না কেন পারে না অহংকার অহংকারের জন্য সে হাতে তালি দিতে পারে না মহাজন বললেন হরিবল সেই পারবে একমাত্র হাতে তালি দিতে কে পারবে যার ভিতরে অহংকার থাকবে না যার মধ্যে কোনো লোভ লালসা হিংসা থাকবে না এই দুই তিন ঘন্টা কীর্তন শুনতে বসে এই কীর্তনের মধ্যে যে নিজেকে ডোবাতে পারবে যে নামের গুণে নামের এই অমৃত আস্বাদন করতে করতে আত্মনিবেদন করে প্রাণ ভরে দুটি বাহু তুলে যে জন হাতে তালি দিতে পারবে হমা সেই পারবে যে নিজেকে সঁপে দিয়েছে যার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যাবে সে দেখবেন আর কোনো চিন্তা করবে না সব কিছু ভুলে গিয়ে সেই মুহূর্তে প্রাণ ভরে হাতে তালি দিচ্ছে সব ভুলে যাবে তখন এমনও ব্যক্তি যদি এই হরিবাসরে থাকে সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে তা শোন একবার আমরা সবাই মিলে নিজেকে সঁপে দিই প্রভুর চরণে আত্মনিবেদন করি আহা আত্মনিবেদন করে প্রাণ ভরে সবাই মিলে দুবাহ তুলে হাতে তালি দেব দেখি হাত তুলুন সবাই তুলেছেন প্রত্যেকে বেশ হরি বল হরি বল জানি দাই সবাই মিলে দুটি বাহু তুলে রাধে 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 বো 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 বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি রাধে রাধে রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাস বন কি রাধে রাধে মধুবন কি রাধে রাধে বিধুবন কি বলছেন তো শুনতে পাচ্ছি না কিন্তু একটু ধীরে ধীরে গাইবো তাহলে শোনা যাবে বৃন্দাবন কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি নিধুবন কি কেশীঘাট কি বংশীবট কি মোহনবন কি মাধবীবন কি লৌহবন কি তম্রবন কি তমালবন কি কেশীঘাট কি আগে পিছে ডাইনে বায়ে বল বল মে ওপর নিচে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধা রানী কি রাধে রাধে উদ্দেশ্য গোবিন্দ দর্শন যাচ্ছি সবাই মিলে একসাথে সঙ্গে আছে বড়িমা যখন দল বেঁধে যাচ্ছে যেতে যেতে হঠাৎ গোবিন্দ আমার দূর থেকে রাধারানী সখী বেষ্টিত হয়ে বড়িমাইকে নিয়ে আসতে দেখে তাড়াতাড়ি করে গোবিন্দ ছুটে গিয়ে দুবাহ পাশার করে দাঁড়ালেন হরি বল হরি বল এখন রাধারানী প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে সর্বাঙ্গ থেকে ঘাম ঝরছে বাবা মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছেন যে রাধারানীর অঙ্গ থেকে যে ঘামের বিন্দু ঝরে ঝরে পড়ছে যেন মনে হচ্ছে এটা ঘামের বিন্দু নয় মুক্তা ঝরে ঝরে পড়ছে মুখে চুয়া ইচ্ছে ঘাম যেন মুক্তার দ্বার মুখে চুয়াইছে ঘাম
যেন মুক্তারি দামে হেন বুঝি কুমদের সখা ওই না হেন বুঝি কুমদের সখা হেন বুঝি কুমদের সখা আরে হেন বুঝি কুমদের সখা আবার কি করছে দেখুন অনেক রাস্তা যাচ্ছে তো বাবা তাই মাঝে মধ্যে গাছের ছাওয়ায় একটু করে বিশ্রাম করে নিচ্ছেন সখীরা রাধারানীকে নিয়ে তাই মহাজন বর্ণনা দিচ্ছেন পদাবলিতে কি বলছে শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় যমুনা কিনারে দিল দেখা তারা যমুনা কিনারে দিল দেখা সেখানে কে ছিল কে আছে সেখানে কৃষ্ণ নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী দান ছলে আগলিয়া আসি ওই না দান ছলে আগলিয়া আসি দান ছলে আগলিয়া আসি দাস জগন্নাথ কো মোর মনে হেন লয় দাস জগন্নাথ কো মোর মনে হেন লয় জগন্নাথ কয় মোর মনে হেডল চাকরি মিলালো যেন শশী ওইরা চাকরি মিলালো যেন শশী মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো চেয়ে দেখো যেন চাকরি মিলালো শশী আহা এদিকে কি হলো যখন এলো বাবা রাধারানী সখী বেষ্টিত হয়ে হঠাৎ গোবিন্দ দুটি বাহু প্রসার করে সকলের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন দাঁড়াও সুন্দরীগণ বলি অ সুন্দরী গা সেজে গুজে মাথায় এগুলো কি যাচ্ছ কোথায় ঘরের কুলবধূ আলাভোলা গোয়ালিনী তোমরা সতী রমণী তোমরা এই অসময়ে ভর দুপুর বেলা যার যার ঘর ছেড়ে বলি যাচ্ছ কোথায় পরিচয় দাও নাম কি তোমাদের থাকো কোথায় মাথায় কি এতগুলো প্রশ্ন যখন করেছে বাবা সখীরা বলছে আরে এত প্রশ্নের উত্তর তোমাকে কেন দেব কে তুমি পথের মাঝখানে দাঁড়িয়ে আছো কি চাই তোমার আর আমরা কে গোবিন্দ বলছে হ্যাঁ পরিচয় দাও কোথা থেকে আসছো তোমরা কোথায় যাও হে পশরা তোমার দাসীর মাথা রয়ে পর মাথায় ওগুলো কি সখীরা বলছে আরে আরে এত প্রশ্নের উত্তর তোমাকে কেন দেব তুমি কে কি তোমার পরিচয় গোবিন্দ বলছে আমি ঘাটেরও ঘাটিয়ালামি
এই ঘাটের মাঝি আমি পার হতে গেলে আমার ঘাটেই পার হতে হবে যে ঘাটেই যাও না কেন সব ঘাটেই একটাই মাঝি হরিব দেখবেন বাবা আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে এক একজন এক একজনকে ভালোবাসে তাই না কেউ শক্তি সাধনা করে মানে মা কালীর সেবা করে কেউ গণেশ পূজা করে কেউ শিব সাধনা করে কেউ সৌর সাধনা করে তা যে যাকেই ভালোবাসুক না কেন পার হওয়ার সময় কিন্তু বাবা পারের মাঝি পারের কাণ্ডারি আমার গোবিন্দের ঘাটে সবাইকে পার হতে হবে নি তাই গৌর হরি হ্যাঁ গন্তব্যস্থল এক যে পথেই যাও পথ অনেকগুলো কিন্তু উদ্দেশ্য অর্থাৎ যেখানে আমরা যাব সেই গোবিন্দের ঘাটেই আমাদের পৌঁছাতে হবে আর পার করলে সেই পারের কাণ্ডারি আমার গোবিন্দ সেই ছাড়া আর কেউ পার করতে পারবে না তাই গোবিন্দ বলছে শোনো আমার পরিচয় শুনবে এই ঘাটের ঘাটিয়াল আমি মানে এই ঘাটের মাঝি আমি আর পথের মহাদানি ঘাটের ঘাটিয়াল পথের মহাদানি দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে শুনবি নদীনে শোনো বিনোদিনী দান দিয়ে যেতে হবে শোনো বিনোদিনী শোনো বিনোদিনী দান দেবে তারপরে পার হবে অর্থাৎ দান দিতে হবে তোমাকে কি দান দেব তোমার এখন তো আমরা মথুরার হাটে যাচ্ছি বিকিকিনি করতে ক্ষীর সর ননি মাখন সব বিকিকিনি করে যখন ফিরে আসব তখন দান দিয়ে যাব ভগবান বললেন এমন কথা সবাই দিয়ে যা একবার চলে গেলে আমার কথার কারণ মনে থাকে না তাই আজ আর ছাড়ব না আগে দান দেবে তারপরে যেতে দেব সখীরা বললেন দান যোগ্যং বস্তু নাস্তি এখন আমাদের কাছে কিছু নেই এখন দিতে পারবো না এখন যেতে দাও ফেরার সময় দেব গোবিন্দ বললেন শোনো এই ঘাটের মাঝি আমি এই পথের দানি আমি তোমরা নিতুই নিতুই মথুরার হাটে বিকিকিনি করো ক্ষীর সর ননি মাখন বিক্রি করো প্রতিনিয়ত হাটে যাও বেচা কেনা করো কিন্তু তোমরা কি জানো না রাজার দ্বারে কর দিতে হয় হ্যাঁ কংস মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে তাই তোমরা আমাকে দান দেবে তারপরে যেতে দেব যেই না বলেছে বাবা সখীরা মনে মনে বলছে বাবা আর খুঁজে খুঁজে কাউকে পাইনি মহারাজ হ্যাঁ তোমার মতো একজন নির্গুণেকে দানি করেছে আরে যার কোনো গুণ নেই হ্যাঁ ছেলেদের যদি গুণ না থাকে সে কি কোনো কাজে লাগে লাগে না তাই সখীরা তখন সুযোগ পেয়ে গোবিন্দকে জিজ্ঞাসা করছে এই যে ও পথের দানি তোমাকে দানি করেছে মহারাজ তাই না কর নেবার জন্য দান নেবার জন্য তা তোমাকে কোন গুণে দানি করেছে গোবিন্দ বলছে কেন আর এ প্রশ্নের উত্তর তোমাদের কেন দেব তোমরা কি মনে করো আমার কি কোনো গুণ নেই সখীরা বলছে সে কথা তো বলিনি গুণ তোমার আছে অনেক গুণ আছে কি মা গুণ আছে না গোবিন্দে কি বলেন আপনারা আছে তো গুণ আছে তো গোবিন্দে হ্যাঁ কিন্তু সখীরা বলছে কি কোনো গুণ নেই তাহলে গুণ আছে কিন্তু একটা ভালো গুণ নয় শুনবে তোমার গুণের কথা বলবো বলো দেখি কি গুণের কথা বলছো তোমরা সখীরা বলতে শুরু করেছে শ্যামনগর শোনো তাহলে বল কোন গুণে বিধি তোমা দানি করেছে বল বল কোন গুণে বিধি তোমায় দানি করে দানি
বলো বলো দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে ওমা গোবিন্দের দানি আহা গুণের কথাগুলো শুনবেন কি বলছে সখীরা রূপেতে ভ্রমরা আবার গুণে ননি ছড়া রূপেতে ভ্রমরা ওই গুণে ননি ছড়া আবার থানেতে ধবলি বসতি গাছে দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে একটা একটা করে বুঝিয়ে দেব মায়েরা একটু মন দেবেন রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনে ধবলি বসতি গাছে কৃষ্ণের গুণগুলো শুনি নিন সখীরা বলছে রূপ সবার আগে রূপের কথা আচ্ছা আমার মায়ের একটু বলুন তো বাড়িতে যদি আপনি আপনার কোনো সন্তানের বিবাহ দিতে চান মনে করুন আপনার কন্যার বিবাহ দেবেন ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন বলতে পারবেন বলুন আহা সবার আগে কি দেখি আমরা ছেলেটাকে দেখব রূপটা দেখব মানে ছেলের দেখতে কেমন আমার মেয়ের সঙ্গে ঠিকঠাক মানাবে কিনা তাই না এখন আগে আমরা কি দেখি প্রথমে দর্শনধারী তারপরে তো গুণ বিচারি তা এই যে আগে আমরা দেখি ছেলেটা দেখতে কেমন আহা সখীরা বলে উঠলেন কিরূপ কিরূপ কত সুন্দর দেখতে এই যে রূপেতে ভ্রমরা অন্ধকারকে জয় করেছো শ্যামনগর কি গোবিন্দের গায়ের রং কি ভ্রমরের মতো কালো হ্যাঁ তা বলছি শোনো শ্যামনগর রূপেতে তুমি ভ্রমরা আচ্ছা বেশ ঠিক আছে যদি রূপ না থাকে মেনে নেওয়া যায় ছেলের যদি অনেক গুণ থাকে সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায় তাই না অনেক গুণ আছে এমন যদি গুণবতী গুণবান ছেলে পাওয়া যায় সে ঘরে মেয়ে বিবাহ দেওয়া যায় রূপ দিয়ে কী হবে গুণ তো আছে আহা হা কি বললেন গুণের কথা শ্যামনগর চোর হ্যাঁ এই মিলে গেছে শোনো শ্যামনগর কি গো মা যদি জানতে পারেন যে অমুকের ঘরে অমুকের ছেলে চোর সেই ঘরে মেয়ে বিবাহ দেবেন হ্যাঁ হরি বল হরি বল বলছে শোনো রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা তাও যেমন তেমন চোর নয় চোরের শিরোমণি গোবিন্দ তাহলে এই দুটো গুণ গেল ঠিক আছে মেনে নিলাম রূপ নেই গুণ নেই মেনে নিলাম ছেলের যদি বিশাল মানে অনেক ধন সম্পদ থাকে ধন সম্পদ সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায় তাহলে ধন সম্পত্তি মানে কি আছে কিছুই তো নেই আছে তো ওই নবলক্ষ ধেনু তাও সে তাহলে নিজের কিছু নেই সবই তো তোমার পিতা নন্দ মহারাজের নিজের বলতে কিছুই নেই তাহলে কে তোমায় ভালোবাসবে বলো বেশ তাহলে রূপ নেই গুণ নেই ধন নেই মেনে নিলাম যদি বিশাল অট্টালিকা থাকতো তোমার বসতি যদি থাকতো তাহলে কোনো না কোনো ব্যক্তি তোমায় ভালোবাসত হ্যাঁ যদি দেখা গেল বসতি অনেক বড় চারটে বাড়ি আছে দশটা গাড়ি আছে থাকে না দেখবেন অনেকে বলে যে আমার গ্রামে একটা বাড়ি শহরে একটা বাড়ি বিদেশে একটা বাড়ি দেখবেন অনেকে বলে তা এমনও যদি তোমার থাকতো বসতি তাও কেউ না কেউ তোমার ভালোবাসত আহা বসতি কোথায় গাছের ডালে সারাদিন ওই গাছের ডালে বসে থাকো রূপেতে ভ্রমরা গুণে ননিচরা ধনেতে ধবলি বসতি গাছ
কি গুণ আছে তোমার, কে ভালোবাসবে তোমায়? বলি শোনো, বনে বনে ধাও ধবলি হাঁকাও, আপনি রাজা হও রাখালো মাঝে, তাই সাবধান বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব মন, তুমি হইয়া বামন তোমার স্বভাব মন, হাত বাড়াও রাই চাঁদের গাছে তানি করে কোন কোন গুণে বিধি তোমায় দানি করেছে, করেছে কোন গুণে যেই না বলেছে মা, এত এত কথা শোনাচ্ছি তো, এতগুলো কথা যেই শুনিয়েছে গোবিন্দ বলছে শোনো আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, অনেক কথাই বললে। কিন্তু সুন্দরীগণ তোমাদের কথা এবার একটু বলবো, সখীরা বলছে আমাদের কথা কি বলবে, আছে গো আছে, আমার দেখতে ভালো না গায়ের রং কালো, কিন্তু তোমরা জানো কালোর কত গুণ আছে, কালোর আবার কি গুণ থাকবে, আছে গো আছে, এবার তোমরা শোনো আমি বলি কি গুণ কালোর গুণ আছে, গোবিন্দ বলছে শুনুন কি বলছে, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা গো ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গোয়ালার ঝি, বিধাতা করেছে কালো, আমি করব কি চিঠি, ও গোয়ালার চিঠি, কাল কাল করোনা ও গোয়ালার চিঠি। শোনো শোনো ও সুন্দরীগণ, কালোর অনেক গুণ আছে গো, কালো হলো জগতের আলো, বলুন তো মা, প্রদীপের নিচে যদি অন্ধকার না থাকতো তাহলে কি আলো এত সুন্দর দেখাত? হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে যে আলোটা আমরা দেখতে পাচ্ছি, চারিপাশে অন্ধকার আছে বলেই কিন্তু আলোটা এত সুন্দর, তাই বলছে কালো হলো জগতের আলো। আর শুধু তাই নয়, শোনো শোনো আরো বলি, কালো সেজ মনার জল সর্বলোকে খা, কালো সেজ মনার জল সর্বলোকে খায়, কালো সে যমনার জল সর্বলোকে খায়, কালো সে যমনার জল সর্বলোকে খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায়, তাই গৌর হরি বৃষ্টি হলে জগত জুড়ায়, কালো সে নয়নের মণি তাকে সুনয়নী কয়, কালো সে যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী, সুনয়নী মানে সুন্দর নয়ন, যাদের মণিগুলি কালো হয়। আবার দেখবেন অনেকের চোখের মণি কটা হয়, কটা মানে দেখবেন যারা ফর্সা হয় তাদের একটা চলিত ভাষায় একটা কথা বলে কটা, এই যে কটা কথাটা মানে ফর্সা যারা হয় তাদেরকে কটা বলা হয়। তা যাদের চোখের মণি কালো না হয়ে কটা হয়, কটা চোখ দেখেছেন বাবা, মানে একটু ঘোলা টাইপের, হ্যাঁ, তা ওই কটা চোখ যাদের তাদের কি বলে, গোবিন্দ তাদেরকে উদ্দেশ্য করে বলছে, মানে সখীগণের গায়ের বরণ তো ফর্সা, তাই বলছে জানো সুন্দরী যাদের চোখের মণি কালো হয় মানে আমার গায়ের রং হয় তাদেরকে সুনয়নী বলে, আর যাদের চোখের মণি তোমার তোমাদের গায়ের রঙের হয় মানে কটা হয় তাদের কি বলে, কটা চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, বিড়াল চোখ কিছি কালো করোনা ও গোয়াল ঝি ঝিঠি, কালো কালো করোনা ও গোয়াল ঝি। শুধু তাই নয় আরো আছে কারণ, দেখো দেখো সুন্দরীগণ তোমাদের চোখের মণি কালো, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছো বাহু নাড়া দিয়া, দেখবেন বাবা আমাদের চোখের মণি কালো,
এই ভুরুটা কালো, মাথার চুলগুলো কালো, দেখতে তো ভালো লাগে তাই না? যদি কারোর চোখের মণি সাদা হয়, ভুরু যদি সাদা হয়, মাথার চুল যদি সাদা হয়, কেমন লাগে দেখতে? তাই বলছে শোনো, কালোর অনেক গুণ আছে সুন্দরী, শোনো শোনো। কালো তাল আদর করে ঘরে নিয়ে যা, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। যদি বাজার থেকে কেউ কালো তাল কিনে আনে, সেটা আমরা যত্ন করে ঘরে রাখি, কেন? সে তালটা কেমন স্বাদ, মিষ্টি। কিন্তু যদি কেউ একটা কটা তাল কিনে আনে বাজার থেকে, খেয়েছে তিতো হয়। হ্যাঁ, তাই বলছি ও সুন্দরী, যারা কালো হয় তারা মিষ্টি হয়। হ্যাঁ, তাই ভালো করে বেঁচে বেঁচে কালো বৌমাগুলো বাড়িতে আনবে, কালো হলে মিষ্টি হবে, আর কটা হলেই কিন্তু তিতো হয়ে যাবে। দেখবে এনে যারা ফর্সা হয় তাদের 20 বছর অঙ্গের যদি থাকে এক, 20 বছর পরে হয়ে যায় আর, কিন্তু যারা কালো হয় তাদের বরাবরই অঙ্গের যদি একই রকমই রয়। তাই মহাজন বললেন, কালো তালে আদর করে ঘরে নিয়ে যা, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কটা তালে দেখলে তবে দূরেতে ফেলা, দূরেতে ফেলা, কালো কালো করোনা ও গো আলার ঝি, কালো কালো করোনা ও গো আলার ঝি। শ্রীমতী রাধারানী আমার সখীদের বললেন, সখীরে নানাই আর আমার বধুর কষ্ট দিস না, চেয়ে দেখে ঘামি আছে চাঁদে মুখ খানি। এত কথা বললি কেন? হ্যাঁ, কেন শোনালি আমার বধুকে এত কথা? মনের দুঃখে মনের কষ্টে কত কথা শোনালো তোদের সখীরে, যে উদ্দেশ্য নিয়ে আমাদের আসা। হ্যাঁ, সখীরা বলছে আয় রাধে, এই আমরা এই পথে যাব না, চল আমরা অন্য পথে যাই। না না, আর এমন কথা বলিস না সখী, দে পশরা দে, আমি আমার বধূ সেবা দেব। দে দে পশরায়ানি, ওরে ললিতা রে, ওরে আমার বিশাখা, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, তখন তো বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, সখী দিল রাধার বদনে, সখী দিল রাধার বদনে, ভজন হইল সা আচমন করিল তা, ভজন হইল সা আচমন করিল তা, ভজন হইল সা আত্মন করিল তা, প্রসাদ পাইল জনে জহনে,
প্রসাদ পাইল জনে জনে, আরে প্রসাদ পাইল জনে জনে, তখন প্রসাদ পাইল জনে জনে, এত বলি মনের সুখে দুহারে দুহার মুখে, বলি মনের সুখে দুহারে দুহার মুখে, দুহু রূপের বলি হারে যা, রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরি, গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে, আর গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায় বৃন্দাবন দাসে, বৃন্দাবন দাস ঠাকুরের সুন্দর পদাবলিতে লীলাকে আমরা বিশ্রাম রাখবো। আজ বৃন্দাবন দাস ঠাকুর যুগল দর্শন করছেন, আর সকলকে বলছেন নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও, একবার নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও, আমাদের রাধা গোবিন্দের নয়ন ভরে দেখে নাও, আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে নাও, আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে হেরে নাও, আর ভাগ্যে হয় কি না হয় ভরে দেখে নাও, আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও, আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও, আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে হেরে নাও, নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও, জনিতা জয় গৌর। সকল ভক্ত চরণে নিবেদন, একটি বিশেষ ঘোষণা, আপনারা যে যা প্রণামী দেবেন, এখানে হরিবাসরের এখানে কমিটির ভক্তরা আছে, সদস্যরা আছে, সেখানে আপনারা দান করবেন, এবং সেই সাথে আমি বলবো আপনারা দান যখন করবেন ভগবানের সেবার জন্য যতটা সম্ভব যতটা পারবেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দান কখনো বৃথা হবে না, ভগবত সেবার তরে দান এটাই হলো শ্রেষ্ঠ দান। এই যে জিয়ারা মিতালি সংঘ কমিটির ভক্তগণের হয়ে আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন জানাচ্ছি, আগামীকাল এখানে নরনারায়ণের সেবা হবে, ভোগ হবে, আপনারা সবাই আসবেন এবং সেই সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন, আরও সেই সাথে আপনারা প্রাণ ভরে মুক্ত হস্তে প্রভু সেবা নরনারায়ণের সেবার জন্য দান করবেন, দান যেন বিফলে না যায় প্রার্থনা করবেন, কিন্তু কোনো কিছু আশা করবেন না, শুধু একটাই আশা, হে প্রভু কৃষ্ণ ভক্তি দান করো যেন তোমার চরণে মতিগতি থাকে, এই প্রার্থনা নিয়ে যার যতটুকু সামর্থ্য ক্ষমতা আছে প্রাণ ভরে গোবিন্দের সেবার জন্য ভক্ত সেবার জন্য দান করবেন। জয় রাধে জয় রাধে জয়নিতা জয় গৌরে। আমাদের লীলাকে বিশ্রাম রেখে আমরা যুগল দর্শন করি, আমরা সবাই মিলে যুগল গুণগান গাইব, তার আগে আসুন আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শুনে নেব, তারপরে আমরা নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয়নিতায় জয় গৌর, সবাই মিলে একসঙ্গে গাইব, একটি বাংলা ভজন গাইব, জয়নিতায় জয় গৌর। আচ্ছা, যদি কেউ কোনো ভক্ত ভজন গানে আনন্দ করতে চান তাহলে উঠে দাঁড়াতে পারেন। চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, সবাই হাত তোলো, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো রে সবাই,
এমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রানী জানাইয়ে হায় আবালারে মন ওই না এমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রানী জানাইয়ে হায় আবালারে মন আহা এমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রানী জানাইয়ে হায় আবালারে মন এমন খেলা খেলে দেখো মদন আসুন আমরা সবাই মিলে নিতাই করে জয়ধ্বনি করব সবাই বলবো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল নিতাই গর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরে বল নিতাই গর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রী বাস গদাধরে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু দায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল বঞ্ছা কল্প তরু বষ্ট কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবন ভবষ্যবে ভো নমো নমো জয় রাধেশ্যাম জনিতায় জয়